ঠিক আছে সভাপতি সাহেব আপনি বসেন ওখানে আপনি বসেন ¡Gracias!
السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن أبي بن قراءة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيعدكم من النار إلا قد أمرتكم به رواه الشرسنة للبغابي إسناده الصحيح شمست بشنشا সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুযোগ আদায় করি তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন বাইতুল নাজাত স্কুল ও মসজিদের উদ্যোগে আজ 8 ডিসেম্বর 2021 23 অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ বা আসর থেকে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটিকে কবুল করেছেন এবং শেষ লগ্ন পর্যন্ত পৌঁছিয়েছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরের সুযোগ পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুটি গোনা আমরা করে থাকি আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছে অর্থ শ্রম দোয়া মেধা এবং পরামর্শ দিয়ে এবং দূর দূরান্ত থেকে যারা আজকের আলোচনা সভা শোনার জন্য এসেছেন তাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি এবং তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন যাই হোক সে বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকেই আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন অবশেষে আপনাদের কাছে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য অবশ্যই সেগুলো পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে আমি যদি এমন কোনো কথা বলি বা এমন কোনো আদেশ উপদেশ নির্দেশ দিই যেটা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই হয় অবশ্যই আমরা যারা মুসলিম তারা মানতে বাধ্য ঠিক কিনা আর যদি আমি এমন কোনো আদেশ উপদেশ নির্দেশ দিয়ে থাকি যেটা কোরআন সুন্নার বহির্ভূত যেটা কোরআন হাদিসে নেই কিন্তু আমি যদি উপদেশ দিই অবশ্যই এই কথাটা বর্জনীয় এটা গ্রহণ করা প্রয়োজন নেই কিন্তু ইসলাম এটা নির্ভর আমার উপরে ভিত্তি করে হয় না বক্তার কণ্ঠের উপরে ভিত্তি করেও হয় না ইসলাম নির্ভর করে এক আল্লাহ আর দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ উপদেশ দিয়েছেন তাই আগে থেকে আমাদেরকে আগে মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে কারণ আমি জানি সাধারণত কিছু সংখ্যক শ্রোতা এমন আছে যে বক্তা আছে ইন্ডিয়া থেকে ভারত থেকে মনে হয় কি না জানি সুর দেয় কি না জানি কণ্ঠে বক্তৃতা দেবে যারা এই মাইন্ডে এসেছেন এই মাইন্ডটাকে আগে চেঞ্জ করতে হবে আমি একটা সুরও দেবো না টানও দেবো না একটা গজলও বলবো না আমার কথাগুলোই আলোচনা কি বললাম ভাই এই যে কাটা কাটা কথাগুলো বলছি এই কথাগুলো কি এগুলোই আলোচনা
তাই আমরা যে কথাগুলো বলছি এগুলো কোরআন সুন্নাহর আলোকেই মেপে দেখতে হবে যে আসলে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। ইনশাআল্লাহ নিজের তরফ থেকে কোনো কথা বলার চেষ্টা করব না, মাঝে মাঝে কিছু দৃষ্টান্ত দিতে পারি, তবে নিজের তরফ থেকে কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা থেকে আমাকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব ইসলামের মৌলিক একটা খুঁটি, কি বললাম মৌলিক একটা খুঁটি, দেখেন না আজকে সামিয়ানা করা হয়েছে না ভাই, দেখেন তার সঙ্গে খুঁটি দেওয়া হয়েছে, খুঁটিবিহীন এই সামিয়ানাগুলো থাকতো না। তাই ইসলাম যদি পালন করতে চান বা ইসলামকে যদি বুঝতে চান দেখতে চান তো ইসলামের একটা খুঁটির নাম হচ্ছে সালাত। কি বললাম? সালাত। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 8 এবং কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, ইসলাম নির্ভর করছে আমরা সকলে জানি কালেমা, এটা সকলেই জানি, অনেক আলোচক আলোচনা করে চলে গেছে, তারপরে কি সালাত। সালাত তার মানে বোঝাচ্ছে ইসলামের দ্বিতীয় একটা রুকুন, অবশ্যই একজন মুমিন একজন ব্যক্তিকে সালাত আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। সালাত মানে কি ভাই? মাশাআল্লাহ সবাই জানেন দেখছি, সালাত মানে কি? নামাজ। আসলে সালাত মানে নামাজ আমরা মনে করি, আসলে অনুবাদ ঠিক আছে তবে বাঙালিদের জন্য না, যারা ফার্সি ভাষায় কথা বলে বোঝে তাদের জন্য সালাতের অনুবাদ নামাজ, কারণ এই নামাজ এটা কোনো বাংলা ভাষা নয়, কোনো আরবি ভাষাও নেই, এটা কি? এটা ফার্সি ভাষা। আসলে মুসলিমরা যখন গোটা ভারতবর্ষ যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান কাশ্মীর সবগুলো একসঙ্গে ছিল অখণ্ড ভারতবর্ষ, সেই সময় ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি বললাম? ফার্সি। আর সেই সময় আলেম ওলেমারা সবচেয়ে বেশি খেদমত করেছিল ফার্সি ভাষাতে, তাই তারা যখন এই টার্মোলজিগুলো ব্যবহার করতো আরবি থেকে ফার্সিতে তখন হয়ে গেল সলাৎ থেকে নামাজ, জান্নাত থেকে বেহেস্ত। আছে না ভাই? বেহেস্ত বলি না আমরা, ঠিক একইভাবে জাহান্নাম থেকে হয়ে গেল দোজখ, আর সিয়াম থেকে হয়ে গেল রোজা। এই কথাগুলো আসলে ফার্সি টার্মোলজি, এগুলো তাদের ট্রান্সলেশন। তবে আমরা সালাত অর্থ কি মিসবাহ লুগাত আরবি টু বাংলা ডিকশনারি পৃষ্ঠা নাম্বার 167 সেখানে লেখা আছে সালাত মানে দোয়া। কি বললাম? দোয়া। 2 সালাত মানে ক্ষমা। 3 সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। মানে সালাতে তিনটে অনুবাদ আমরা পাই বা অর্থ পাই, 1 দোয়া, 2 ক্ষমা, 3 রহমত। মানে একটা ইবাদতে তিনটে জিনিস পাবেন আপনি, এটা তার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ। একটা ইবাদত করবেন তিনটে আপনি সফল হবেন, 1 আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন, 1 আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন, 2 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন হবে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, সে আল্লাহর সঙ্গে কথা বলে। আপনি বুঝতে পারছেন না আল্লাহর সঙ্গে কথা বলছেন, তবে এটুকু জেনেন যে নিশ্চিত আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নম্বর 768 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ফারসি সাহাবী সে বলছে, ইয়া আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব তখন কি সূরাতুল ফাতিহা পড়ব? আবু হুরায়রা তখন বলছে ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় তুমি পড়বে তবে মনে মনে পড়বে। ভাই আমাদের মধ্যে একটা সমস্যা আছে না নাই? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? এক শ্রেণীর মানুষ বলে যদি পড়ে মুখে আগুন ভরে দাও, আছে না নাই? হাদিস জাল, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে যে হাদিস বর্ণনা হয়েছে আগুন জ্বালিয়ে মুখে পুড়ে দেওয়া, এই হাদিস সমস্ত ওলামাদের ঐক্যমতে জাল, এটা গ্রহণযোগ্য নয়। আর আবু হুরায়রা সহিহ মুসলিমের হাদিস তিনি বলছেন যে তুমি মনে মনে পাঠ করো, পড়া হয় 3 ধরনের। কয় ধরনের জোরে বলেন? পড়া হয় 3 ধরনের, আমার হাতে লিফলেটটা আছে আমি পড়ছি, শুধু চোখ দিয়ে দেখছে আমার পড়া হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? জিহ্বা নড়াচ্ছে না, উচ্চারণ করছে না, শব্দ করছে না, এটা এক ধরনের পড়া। আরেক ধরনের পড়া, জিহ্বা নড়ছে শব্দ হচ্ছে না, এটা একটা পড়া। আর 3 নম্বর পড়া তাফসিরুল কোরআন মাহফিল, এটা একটা পড়া। মানে পড়া হয় 3 ধরনের, যখন ইকরা বি ফি নাফসিক আসছে সেই সময়তে জিহ্বা নড়বে তবে শব্দ প্রয়োগ হবে না, শব্দ আসবে না। তো হাদিসের ভাষা ইকরা বি ফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে তোমার জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়ো, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিচ্ছেন। তারপর একটা মারফি সূত্রে হাদিস তিনি নিজে নকল করছেন দলিল হিসাবে, কেন আমি নবীকে বলতে শুনেছি লা সালাত আলিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। তারপরে হাদিসে খুঁজছি, তারপরে বলা হচ্ছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানে আব্দি, আমার বান্দা প্রশংসা করছে।
মানে আপনাকে বুঝতে হবে নামাজে যখন সূরা ফাতিহা পড়ছেন এই সূরা ফাতিহার একটা আয়াত যখন পড়বেন আল্লাহ আসমান থেকে আপনার আয়াতের জবাবও দেয় আমরা নামাজ কেন পড়ি কি উদ্দেশ্যে পড়ি আমরা নিজেরাই জানি না নামাজ অনেক সময় পড়তে পড়তে ব্যবসিক আল্লাহু আকবার তিন সেকেন্ড চার সেকেন্ড নামাজের মধ্যে আছে এরপর দোকানে ব্যবসা করছে আচ্ছা না ভাই একজন শিক্ষক তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড নামাজে আছে তারপর চলে গেছে ক্লাস নিচ্ছে ছাত্রদের আর ছাত্র লিখছে আর যদি কোনো যুবক আসে সে গার্লফ্রেন্ডের সঙ্গে কি যে বলবে চিন্তা করছে মানে নামাজ আমাদের জন্য হয়ে গেছে একদম ফ্রি মানে যত চিন্তা যত টেনশন কখন করব মসজিদে যাও নামাজ পড়ো চিন্তা করো খুব ভালো লাগে আচ্ছা না ভাই কিন্তু সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সঙ্গে আপনার কথা হবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে যখন আল্লাহ চাচ্ছেন যে আপনার সঙ্গে কথা বলতে আপনি সূরাতুল ফাতিহায় এক আয়াত করবেন আল্লাহ এক আয়াতের জবাব দিবে দ্বিতীয় আয়াত করবেন আল্লাহ দ্বিতীয় আয়াতের জবাব দেয় এই দেখেন এটাকে বলা হয় আল্লাহর সঙ্গে বান্দার এটা একটা কানেকশন সলাত এমন একটি ইবাদত ডাইরেক্ট আল্লাহ কথা বলেন আপনার সঙ্গে আমরা বুঝতে পারছি না এই কথা ঠিক কিন্তু আল্লাহ জবাব দিচ্ছে এটাও ঠিক সালাত মানে ক্ষমা কিভাবে সেই মুসলিম কিতাব তাহারাত হাদিস নম্বর 1800 ইসলামিক ফাউন্ডেশন ঢাকা অনুবাদ আবু হুরায়রা অন্য একজন সাহাবী আল্লাহ রসুলকে সে বলছে আল্লাহ রসুল আমাকে অজু সম্পর্কে বলুন কি সম্পর্কে অজু সম্পর্কে বলুন আল্লাহ নবী তখন বলছে বান্দা যখন অজু করার জন্য পাত্র থেকে পানি নাই তারপর তার হাত এখান থেকে জেরা পর্যন্ত ধৌত করে সেই সময় হাত দ্বারা যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ অজুর পানির মাধ্যমে আঙ্গুল দিয়ে সবকে ঝুড়ে ফেলে দেয় একে সলাত মানে ক্ষমা সলাতের পূর্ব শর্ত অজু আল্লাহ চাচ্ছেন বান্দা যত অন্যায় করবে যত পাপ করবে বা হাত দিয়ে আমরা পাপ করি কি করি না আমরা হাত দিয়ে পাপ করি এখন পাপ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই হাতে এই যে মোবাইলটা আছে এটা হচ্ছে একটা ইবলিশ কি বললাম ইবলিশ এই ইবলিশটাকে মুসলিম করতে হবে কি বললাম আল্লাহ নবী বলছেন যে আমার কাছে একটা ইবলিশ ছিল কিন্তু ওই ইবলিশটাকে মুসলিম করে নিয়েছি তো এটা একটা ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানটাকে কি করতে হবে মুসলিম করে নিতে হবে যত রকমের খারাপ জিনিস আছে সব ডিলিট করতে হবে ফরওয়ার্ড করে দিতে হবে আর লোড করতে হবে বাংলা যদি জানেন বাংলা হাদিস বিডি যেটা আহলে হাদিস জমিতে আহলে হাদিস থেকে প্রকাশ করা হয়েছে ওমরে তৌহিদ প্রকাশনী বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাঈ 22টা হাদিসের গ্রন্থ আছে কয়েকশো বই আছে এই গ্রন্থ আপনাকে আপলোড করতে হবে এটা এখন আপনার মুসলিম মোবাইল হয়ে গেল মোবাইলের মধ্যে নামাজের টাইম দিয়ে রাখবেন অ্যাপস যখন ওয়াক্ত আসবে তখন আজান দেবে তখন এটা কি হয়ে গেল বলেন তো ভাই এটা মুসলিম এটা তখন আর শয়তান নয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দার প্রত্যেকটি ইবাদত যেন কবুলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন মানুষের হাত দিয়ে অন্যায় হয় আপনি মোবাইলটা নিয়ে আপনি কখন কোথায় যে ব্রাউজিং করছেন কোন সাইডে চলে গেছেন ইউটিউব কখন ঘেটে ঘেটে দেখছেন কখন আপনি কোন মেয়ের সঙ্গে চ্যাটিং করছেন মেসেজিং করছেন ভাই করি কি করি না কথা বলেন যে জিনিসটা আপনার টাচ করা স্পর্শ করা জায়েজ নয় হারাম সেই জায়গাতে আপনি টাচ করে খুব মজা পাচ্ছেন আছে না নাই আজকে মেলা খেলা হচ্ছে পাশে হচ্ছে অনেক যুবক আছে যে কাউকে টাচ করতে পারলে ভাবছে মহাভারত জয় করে নিয়েছে আচ্ছা না ভাই মানে কাউকে যদি টাচ করতে পারে ভাবছে কি না কি করে ফেলেছে মানে এই যে হাতের একটা গোনা পাপ করলেন গুনায় সাগিরা এই পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ অজু মাধ্যম বানিয়ে দিয়েছে হাতের পাপ পানির অজুর পানিতে সব ধৌত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে ক্ষমা আল্লাহ নবী তারপরে বলছে বান্দা যখন তার মুখমণ্ডলকে ধৌত করে নাককে পানি টানে কানটাকে মাসা করছে মাথা মাসা করছে তার যাবতীয় পাপ যেগুলো মুখ দিয়ে পড়েছে কান দিয়ে পড়েছে চোখ দিয়ে দেখেছে সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিয়ে দাড়ির মধ্যবর্তী এই জায়গাগুলো দিয়ে যখন পানি পড়ছে ওর সঙ্গে সঙ্গে পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে চাচা আপনার তো দাড়ি নেই চাচা দাড়ি আছে চাচা তো দাড়ি নেই তার মানে এই নয় যে পাপ ক্ষমা হবে না তবে আলহামদুলিল্লাহ যে দাড়ি থাকে এই হাদিসের সঙ্গে একদম 100% মিলে যাচ্ছে মানে আপনার দাড়ির মধ্য দিয়ে পানিগুলো সব ঝরে ঝরে যাচ্ছে মানে পাপও ঝরছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু নবী বলেছে ঝরছে তো ঝরছে এরপরে আরো অনেক বর্ণনা আছে মানুষ যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায় তারপর রুকুতে চলে যায় তার শরীরের সমস্ত পাপগুলোকে আল্লাহ সামনে কাঁধে নিয়ে আসেন তারপর যখন সিজদা দিবে সিজদা প্রত্যেকটা সিজদাতে তার যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহ সামনে ঝরিয়ে দেয় এইভাবে ঝরাতে ঝরাতে সেই মানুষটাকে আল্লাহ একদম পবিত্র করে দেয় পাপ হিল করে দেয় সালাত মানে কি ক্ষমা দেন ক্ষমা হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ কি করছে ক্ষমা করছে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আহকাম হুকুম অবতীর্ণ করেছে সব দুনিয়াতে করেছে কোথায় রোজা কোথায় ফরজ হয়েছে সিয়াম দুনিয়াতে
জাকাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। মাধ্যম জিব্রাইল ওহী নিয়ে এসে নবীকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবালাইকুমুস সিয়াম, আপনাদের উপরে সকলের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। সূরা বাকারা সনদ 2:83। তার মানে কোরআনের আয়াত দিয়ে রোজাকে ফরজ করা হয়েছে, হজকে ফরজ করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, সুদকে হারাম করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, ব্যভিচারকে হারাম করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, মদখাকে নিষিদ্ধ করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, যত বিধান সব কোরআনের আয়াত দিয়ে হালাল আর হারাম করা হয়েছে। কেউ যখনই সালাত তথা নামাজের বিষয় এসেছে, আল্লাহ মাঝখানে কোরআনের আয়াতটা নেননি, বরং যখনই সালাতকে ফরজ করবে আল্লাহ মনে করছে, সেই সময় জিব্রিলকে বলছে, জিব্রিল ওহী নিয়ে যাওয়ার দরকার নাই, বরং আমার নবীকে আমার কাছে নিয়ে চলে আসো। মেরাজ, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 349, আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে চলে গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফেরার সময় তাকে 50 ওয়াক্ত সালাত কি দিয়েছে? তোহফা দিয়েছে। ভাই বলুন তো, নামাজ তথা সালাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়ায় না আসমানে? আসমানে। মানে আল্লাহ বুঝাচ্ছে যে সালাতের এমন একটি গুরুত্ব মাঝখানে জিব্রাইল তুমিও ভায়া নেই, তোমাকে মাধ্যম দিলাম না, কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো রকমের আল্লাহর সাথে ভায়া মাধ্যম নেয় নাই, কোনো ওসিলাও নেয় নাই যে এর ওসিলাতে সালাত ফরজ করলাম, জিব্রাইল ওসিলাতে করলাম, এমনটা নয়। তার জন্য সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই কেবলমাত্র ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সালাত এমন একটি ইবাদত দুনিয়াতে ফরজ হয় নাই, আসমানে ফরজ হয়েছে। আসমানে মানে এটার গুরুত্ব আছে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা পবিত্র কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয়। কোন বিষয়টা? সালাত। হাদিসের মধ্যে সবচেয়ে বড় বাব কায়েম করা হয়েছে, সেটাও কিতাবুস সালাত, কিতাবুত তাহারাত। একাধিক যতগুলো পৃথিবীতে হাদিসের গ্রন্থ আছে সবগুলোতে নামাজের একটা অধ্যায় আছেই আছে। মানে বুঝতে হবে এটার আলাদা একটা মর্যাদা, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে লুকিয়ে আছে কে মুনাফিক, কে মুসলিম, কে কাফের, কে মুশরিক। আল্লাহ নবী তিনি বলছেন, সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস না 253 এবং 256, মান তারাকা সালাত মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যত বড় আল্লামা হোক, যত বড় সে মন্ত্রী হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, সে যদি নামাজ না পড়ে আল্লাহ নবীর ফতোয়া, সে ব্যক্তি কি কাফের? বা এটা হুজুরদের ফতোয়া না, এটা আমরা নিজেদের তরফ থেকে বানিয়ে বলছি না, আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কঠিন ভাবে নবী বলেছেন সূরা তিরমিজি 2217 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি নামাজ পৃথিবীতে আদায় না করে এই ব্যক্তির কিয়ামত সংঘটিত হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে, মানে আপনি উম্মত ফেরাউনের। কার বলেন তো ভাই? ফেরাউন, হামান, নমরুদ, নিকৃষ্ট মানুষগুলোর নাম নিয়ে নবী বলছে যারা নামাজকে ত্যাগ করেছে এই অপরাধে তারা নবীর উম্মত হিসেবে আর উত্তীর্ণ হবে না। বরং কার উম্মত? ফেরাউন, নমরুদ, হামান। আমি বর্তমান প্রেক্ষাপটকে হাদিসটাকে বুঝি এইভাবে যে নামাজ ত্যাগ করে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে এ উঠবে আমাদের মোদিজির সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, বুশের সঙ্গে। কেন? কারণ আপনি নামাজ পড়েন না, নবী বলে দিয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি আর মুসলিম নেই, কাফের হয়ে গেছে। মানে আপনি যত নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস আপনার হতে পারে, কিন্তু সালাত নেই, আল্লাহর খাতায় মুসলিম নামটা কাটা পড়ে গেছে, আপনি বুঝেন না, শুধু বিয়ে করার সময় কালেমা পড়েছেন, অতটুকুই শেষ। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা কালেমার পরে দ্বিতীয় যে জিনিসটা ফরজ হয় সেটা হচ্ছে সালাত। কালেমার পরে 1 মিনিট দেখেন বুঝতে পারবেন, একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, পণ্ডিত জি আপনাদের হিন্দু ধর্মটা আমার খুব ভালো লাগে, আপনার ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি, আপনি যদি এই কথা বলেন পণ্ডিত জি মহা বিপদে পড়ে যাবে। কেন জানেন? ও ভাববে তাই তো, কি করলে হিন্দু হওয়া যায়, কি করে হিন্দু করবো, ওকে কি করতে হবে, কি করণীয়, মানে পাগল হয়ে যাবে, কি ব্যাপার, কি করলে হিন্দু হওয়া যায়, তার কি করলে হিন্দু হতে হয়। সর্বোচ্চ আপনাকে বলতে পারে, ঠিক আছে বাবা সামনে দুর্গা পুজো আসছে, আবার পুজো তো চলে গেল আবার আসবে, তো তুমি এক কাজ করে চলে এসো, একটু জপতপ করবে, একটু অঞ্জলি দেবে, একটু উপোস থাকবে, নবমী দশমী যখন আসবে মন্দিরে আসবে একটু দেবী দুর্গা দর্শন মন্ত্র পড়ে দিবে, দর্শন মন্ত্র জানেন তো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ নমস্তস্যৈ একটু পড়ে দিবে। এরপরে ঠাকুরমশাইকে বলেন, পণ্ডিত জি এতটুকু বুঝলাম যে দুর্গা পুজোর দিন আমি হিন্দু হলাম, তো দুর্গা পুজোর যখন ডুবে গেল মানে দশমীর দিন পার হয়ে গেল, একাদশীর দিনে কি করব?
এরপরে কি করতে হবে? বাকি 364টা দিন আমি কি করব? উনি বিপদে, তাই তো কি করতে হবে? আর কোনো বাধা নিষেধ আদেশ উপদেশ নির্দেশ কিচ্ছু নেই। একজন খ্রিস্টানকে গিয়ে বলেন, পাদ্রিজি পাস্টার রেওয়াই, আপনাদের খ্রিস্টান ধর্মটা আমি গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করতে হবে? উনি আরো বিপদে, তাই তো কি করলে খ্রিস্টান হয়? খুব বেশি হলে বলতে পারে, বাবা রবিবারে চলে এসো, এসে তুমি একটু মানে রবিবার সকালবেলাতে আমরা প্রার্থনা করব, বাইবেল পড়বো, একটু শুনে নিও। খুব বেশি হলে বাপটিস্ট চার্চ হলে আপনাকে একটা নোংরা পুকুরে নিয়ে চলে যাবে, তারপরে নাকটাকে ধরে তিনবার আপনাকে চুবিয়ে দেবে, তারপরে বলো তুই এখন খ্রিস্টান হয়েছিস যা। ওকে বলেন যে বুঝলাম রবিবার খ্রিস্টান, সোমবার আসলে কি করব? কি করব বলেন? সোমবারে মঙ্গলবারে কি করব? বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে ছয় দিন, এই ছয় দিন আমাকে কি করতে হবে? রবিবার দিন আমি একটু মন্দিরে গির্জাতে গেলাম, বাইবেলের দু চারটে ভার্স শুনলাম, আমি খ্রিস্টান মেনে নিলাম, কিন্তু বাকি ছয় দিন কি করব? আর কিছু নেই, কেন পৃথিবীর সমস্ত ধর্ম নির্ভর করে বিশ্বাসের ভিত্তিতে। আর ইসলাম তিনটে জিনিসে চলে, কয়টা কথা বলেন? ইমান তিনটে জিনিসের নাম, এক অন্তর দ্বারা বিশ্বাস, দুই মুখ দ্বারা স্বীকৃতি, তিন অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন। প্রমাণ, একজন হুজুরের কাছে যদি কোনো অমুসলিম চলে আসে, হুজুর আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, হুজুর সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ, বা বলবে কি বলবে না দেখেন, ওর মুখের কথার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। এরপর বলবে, বাবা কেন ইসলাম কবুল করতে চাচ্ছ? তোমাকে জোর করছে, কেউ টাকার লালাস দেখাচ্ছে, তোমাকে জোরপূর্বক ইসলাম কবুল করতে বাধ্য করছে? সে যদি স্বীকার করে যে না, আমি ইসলামকে জেনে জানা বোঝার পরে ইসলাম কবুল করতে চাচ্ছি, হুজুর সঙ্গে সঙ্গে বলবে, যাও বাবা গোসল অথবা অজু করে আসো। গোসল অজু করার পরে দেখা যাচ্ছে 12:29 বেজে গেছে, আর সেই সময়তে হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, এখন কালেমায় শাহাদাত পাঠ করতে হবে। যখনই কালেমায় শাহাদাত পাঠ করা শেষ হয়েছে আর মসজিদ থেকে আজান আসছে, হাইয়ালা সালাহ, ভাই বন্ধু কি ফরজ? দেখেন সালাত ফরজ হয়ে গেছে, 1 মিনিট আগে সালাত ফরজ ছিল, 1 মিনিট আগে না, ওই যখনই কালেমা পড়েছে আজান পড়েছে ওর উপরে নামাজ সালাত ফরজ হয়ে গেছে। মানে সালাত এমন একটি ইবাদত কালেমার পরে একটা মানুষের উপরে বাধ্য হয়ে যায়। হজ বছরে একবার ফরজ যদি সামর্থ্য থাকে, যাকাত বছরে একবারই ফরজ যদি সামর্থ্য থাকে, অন্য ইবাদত একবারই হয়, যেমন রমজানের সিয়াম পালন করা 30 দিন বছরে একবারই হয়, কিন্তু সালাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত দৈনিক 5 বার আদায় করতে হয়। এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এটা বাৎসরিক নয়, এটা প্রত্যেক দিন। ওই ব্যক্তি জোরে নামাজ পড়েছে, নামাজ পড়ে বেরিয়ে এসছে 2 ঘন্টা পর, আবার আজান আসছে আসারের, আসারের সালাত আদায় করেছে, আবার 2 ঘন্টা পর মাগরিব, মাগরিবের নামাজ পড়েছে, আবার 1.5 ঘন্টা পর আবার এশা, এশার নামাজ যখন পড়েছে বাড়িতে চলে এসেছে, খাওয়া দাওয়া ঘুমটুম পেরে ঘুম ভেঙেছে, আবার ফজর। দেখেছেন, সালাত এমন একটি ইবাদত, আপনি কালেমার পরে সালাত ফরজ হয়ে যায়, আর যখন নিজেকে মুসলিম দাবি করছেন আপনার গোটা জীবনটা একদম বাধা পড়ে গেল। বাধা পড়লো না? কিসে বাধা পড়েছে বলেন তো? সালাতে, নামাজে, নামাজ বেঁধে দিয়েছে, প্রত্যেক 2 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনাকে সালাত আদায় করতে আপনি বাধ্য, আপনাকে সালাত আদায় করতে হবে। একজন অমুসলিম হিন্দু দাদার জন্য 1 মিনিট আগে নামাজটা ফরজ ছিল না, যখন নিজেকে মুসলিম দাবি করছেন। মুসলিম মানে কি জানেন? মুসলিম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। কার ইচ্ছাকে বলেন তো? আপনার ইচ্ছাকে কার কাছে সমর্পণ করবেন? আল্লাহর কাছে। আপনার যদি সব ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেন, আপনার কোনো ইচ্ছা থাকবে? কথা বলেন না, আপনার কোনো ইচ্ছা নাই, শুধু একজন ইচ্ছেতে চলতে হয়, তার নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা। যে ইচ্ছা পোষণ করেছে সেই ইচ্ছা, সেই আদেশে আপনাকে চলতে হবে, নিজের কোনো ইচ্ছে মাতব্বর এখানে করা চলবে না। হিন্দু ব্যক্তি একটু আগে, সে হিন্দু ছিল, সে যদি পানি খেতে চাইতো পানির গ্লাসটাকে নিত, ঢক ঢক করে খেয়ে নিত, কোনো বিধান ছিল না। এখন মুসলিম খেতে পারবে? দেখেন কেন বলেন তো ভাই, কারণ নিজের ইচ্ছার মূল্য নেই, মুসলিম হয়ে গেছে, আর নিজের ইচ্ছে চলবে না। কার ইচ্ছে চলতে হবে? আল্লাহর ইচ্ছাতে। নবী বলেছেন, সে মুসলিম কিতাব তাম হাদিস 2066, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো কিছু খেতে চায়, সে যদি দাঁড়িয়ে থাকে প্রথমে বসতে হবে, মানে দাঁড়িয়ে স্বাভাবিক পরিস্থিতি খেতে পারবে না, বিপজ্জনক অবস্থায় খাবে সমস্যা নেই, স্বাভাবিক পরিস্থিতিতে সে দাঁড়িয়ে খেতে পারবে না। যদি বাম হাতে গ্লাস থাকে ডান হাতে ধরতে হবে, কেন? বাম হাতে শয়তান খায়, তাই মুসলিম হিসাবে আপনাকে ডান হাতেই খেতে হবে। বাঁ হাত নেই, সরি ডান হাত নেই, তখন বাঁ হাতে খেতে পারে, আপত্তি নেই। 3 নম্বর, খাওয়ার পূর্বে থেকে বিসমিল্লাহ বলতে হবে, এর আগে কৃষ্ণের নাম নেয়নি, ব্রহ্মার নামও নেয়নি, কিন্তু এখন মুসলিম, এখন যে কোনো যে ঢক ঢক করে খেয়ে নেবে নিজের ইচ্ছে মতো, আর পারবে না। খাওয়ার পূর্বে কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহ নামে শুরু করছি, এই কথাটা মুখ দিয়ে বলতে হবে। পানি খাবে, পানি গ্লাসে ফুঁক দিতে পারবে না, চা খাচ্ছে গরম চা ফুঁক দিতে পারবে না, কেন? নই বলছেন গরম পাত্রে ফু দেওয়া যাবে না। বিজ্ঞান প্রমাণ করছে, মানুষ যখন গরম পাত্রে ফুঁক দেয়, মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড পানির মধ্যে চলে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পানিতে বৃদ্ধি পেলে, খাবারে বৃদ্ধি পেলে, আবার খাচ্ছে শরীরের ক্ষতি করবে। কথা বলছেন নাই?
না 1400 বছর আগে সায়েন্স দিয়ে গেছে আল্লাহ নিয়েছে খাস মতে তুমি হেলান দিয়ে খাবে না অনেক নিয়ম নীতি মানে এখন মুসলিম এক গ্লাস পানি নিজের ইচ্ছে দেখতে পারবে না এক গ্লাস পানি খাওয়া যায় না এই পাটা তো নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না এই পাটা নিজের ইচ্ছে মতো চালানো যায় না যদি মুসলিম হন দেখেন মসজিদে ঢুকবেন কোন পাকে ঢুকবে ডান পা বের হওয়ার সময় বাম পা যখন আপনি পায়খানা ঘরে ঢুকবেন কোন পাকে ঢুকবে বাম পা বের হবে ডান পা পাটা নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন কেন এটা মুসলিম পা এই পা যখন তখন বাজারে প্রবেশ করতে পারবে না নবী বলে দিয়েছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ তাই যখন তখন আড্ডা মারার জন্য মসজিদ যেতে পারবে যদি মুসলিম পা হয় যখন তখন নিজের ইচ্ছা মতো আপনি বাজারে গিয়ে আড্ডা মারবেন ক্যারাম পিটবেন এগুলো করতে পারবেন না আপনাকে এই জন্য বলছি সলাত হচ্ছে এমন একটি ইবাদত কালেমার পরে যে দ্বিতীয় জিনিস ফরজ হয়ে যায় সেটার নাম সলাত একজন ব্যক্তির উপরে হজ ফরজ হজ করছে না অলসতা করছে এই ব্যক্তি কাফের না কাফের সে যদি হজের হুকুমকে স্বীকার করে নেয় অন্তর দিয়ে কিন্তু করছে না এই ব্যক্তিকে নবী কাফের বলছে না একজন যদি সুদ খায় 1 কোটি টাকা সুদ খেয়েছে তারপরে নবীকে কাফের বলেনি বলেছে কি সুনান তিরমিজি 1751 নম্বর হাদিস আল্লাহ বলেছে এই ব্যক্তি যদি সুদ খায় যে সুদ খাচ্ছে তার অপরাধের গোনা কি সমপরিমাণ মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় ওই রকম অপরাধ করেছে নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে কিন্তু একে বলেনি যে ব্যক্তি কাফের হয়ে গেছে বলেনি একাধিক কেউ যদি কোন মেয়ের সঙ্গে জেনা করে বা নিচার করে যদি বিবাহিত হয় সে মুসলিম কিতাবুল হুদুদ আল্লাহ নবী বলেছে এই ব্যক্তি যদি বিবাহিত হয় তাকে হত্যা করতে হবে কিন্তু বলছে না যে ব্যক্তি কাফের হয়ে গেল তার জন্য হত্যা করছি একজন জেনাকারী ব্যভিচারী মুসলিম যদি হয় বিবাহিত সে হত্যাযোগ্য অপরাধ করেছে কিন্তু কাফের না কাফের কথা বলেন কিন্তু নবী কথা বলছে যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল তার মানে বুঝতে হচ্ছে নামাজ পরিত্যাগ করা কত বড় গুনাহ কত বড় সুদ খাওয়ার একজন সুদ খায় কোটি কোটি টাকা মাঠপারে করেছে প্রতারণা করেছে সব কিছু শেষ করে দিয়েছে তারপরেও এই ব্যক্তি যদি ইমান থাকে নামাজ পড়ে এই ব্যক্তি তারপরেও সে একজন ফাসেক হতে পারে জালেম হতে পারে তবু মুসলিম খাতায় নাম থাকবে কেউ নামাজই পড়ে না মানুষকে দান করছে সাদকা করছে মসজিদ নির্মাণ করে দিচ্ছে এই ব্যক্তি তাকে মুসলিম বলা আর যাচ্ছে না নবীর ভাষা অনুযায়ী আল্লাহ নবী মৃত্যু সজ্জায় যখন শায়িত আছে সহিহ বুখারী 1231 নম্বর হাদিস নবী সেই সময় কোনো কথা বলতে পারছে না শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করে আর আল্লাহর নবী সম্পর্কে আমাদের আয়েশা বলছে সেই সময় আলসুল বারবার অজ্ঞান হয়ে চলে যাচ্ছে অজ্ঞান থেকে জ্ঞান ফিরছে আর সঙ্গে সে উম্মতকে নির্দিষ্ট করে বলছে ইয়া উম্মাতি হে আমার উম্মত আসসালাত তোমরা নামাজ কি ইবাদত করো মৃত্যু সময়তে নিজে কথা বলতে পারছে না তাকাতে পারছে না আমাজান বলছে আল্লাহ রাসূলকে আমি মেসকটা দিলাম মানে দাঁতনটা দিলাম দাঁতন নবীর চাবার মতো সামর্থ্য নেই শক্তি নেই আমি আয়েশা দাঁতনটাকে চাবে দিলাম নবী তখন ব্রাশ করছে তথা তিনি দাঁতন করছেন নিজে কথা বলতে পারছেন না শক্তি নেই তারপরেও বলছে ইয়া উম্মতি হে আমার উম্মত নামাজকে হিফাজত করো সলাতকে আদায় করো সলাতকে তুমি পরিত্যাগ করো না কারণ সলাত আদায় না করলে সে মুসলিমই থাকতে পারবে না সে আমার উম্মতি না তারপরে মুসলিম সমাজের সমস্যা দেখেছেন মুসলিম সমাজ তারপরে সলাত আদায় করে তারপরে সলাত আদায় করে না চিন্তা করে নবী শেষ মৃত্যু বলতে পারতো আয়েশা কোথায় ফাতেমা কোথায় হাসান হোসেন আলী কোথায় আসো আসো আমার কথা শোনো আমার পাশে বসো এই কথা কিছুই বলেনি পরিবারের কথা বলছে না উম্মতকে নিয়ে ব্যস্ত উম্মত যেন কাফের না হয়ে যায় সে যে সলাত আদায় করে অন্তত সে মুসলিম থাকে নবী এটা চাচ্ছেন সলাত হচ্ছে এমন একটি ইবাদত কিয়ামতের মাঠে বান্দাকে যখন উত্থিত করা হবে প্রথম যে প্রশ্ন করা হবে আসসালাত তুমি সলাত আদায় করেছো যদি সলাত ঠিক থাকে হজকে বলবে যে হজ হজের যে খাতা আছে সেটা নিয়ে আসো যদি সলাত ঠিক থাকে জাকাতের খাতা দেখা হবে যদি সলাত ঠিক থাকে কুরবানি করেছেন কি করেন নাই এই হিসাবগুলো নেওয়া হবে সলাত নেই একটা হিসাব চলবে না আপনারা সলাত যদি না থাকে হজ বাতিল হয়ে যাবে অটোমেটিক অটো সিস্টেম সলাত যদি না থাকে জাকাত বাদ হয়ে যাবে কুরবানি বাদ হয়ে যাবে তো নবী বলেছে যদি সলাত কারো থাকে তারপরে অন্য হিসাব হবে যার সলাত নেই তার কোনো কিছুই থাকবে না ইসলামে কোনো অংশ নেই মানে সলাত এত গুণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত তারপরেও আমরা সলাতের দিকে দৃষ্টি দিই কথা বলেন ভাই তারপর দৃষ্টি দিই না সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অন্য ইবাদতগুলো কবুল হবে কি হবে না এটা নির্দিষ্ট করে দেয় হজ না করলে কাফের না সলাত যদি আদায় না করে সে কাফের
এর চাইতে বড় কিছু বোঝানো সম্ভব নয় আমাদের যে সালাতের গুরুত্ব কতটা। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ নবী মারতে পর্যন্ত হুকুম দিয়েছে। একজন ব্যক্তি হজ করে না ওকে মারার কথা নবী বলছেন না, যাকাত দিচ্ছে না তাকে মারার কথা বলছে না, কিন্তু একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, সুনান আবু দাউদ কিতাবুস সালাত 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে সন্তানের বয়স 7 তাকে সালাতের আদেশ করো, সালাত আদায় করছে না 10 বছর তাকে বেত্রা ঘাত করে সালাত আদায় করাতে নিয়ে যেতে হবে, মানে সালাত আদায় না করলে তাকে মারতে হবে। আমরা কি করি, বাচ্চা আছে এখন সালাত না আদায় করলেই না, আর অনেক বড় চাচা আছে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে দেখ তাড়িয়ে দেয়, আছে না নাই কথা বলে। আরব বিশ্বগুলোতে দেখবেন, মধ্যপ্রাচ্যগুলোতে দেখবেন, দেখবেন সেই জায়গাতে বাচ্চাদের জন্য খেলার ঘর শব্দ থাকে, মসজিদে একটা ঘর থাকে যেখানে খেলবে বাচ্চারা, নামাজ না পড়লে মসজিদে আসা প্র্যাকটিস করো, অন্তত আল্লাহর অভিমুখী মসজিদমুখী হওয়ার চেষ্টা করো, কারণ যে মসজিদে আসবে আসতে সালাত অটোমেটিক দেবেই। অনেক মুসল্লি যখন যায় মসজিদে বাচ্চাদেরকে আসতে দেখে পকেটে চকলেট নিয়ে চলে যায়, কেন যে বাচ্চাগুলো আসে তাকে চকলেট দেয়, আর আমাদের এলাকার হুজুরা কি করে যা কার ব্যাটারে চিৎকার মানে বা বলে কি বলে না, ওই ছেলে যদি আসতে চায় তো হুজুর আর চাচার ধমকানিতে প্রতিদিন আসে না, আমাকে ওই চাচা শুধু বকে যাবো না মসজিদে, মানে আগে থেকে মসজিদ প্রসঙ্গে আর মুসল্লি প্রসঙ্গে ছোট কাল থেকে একটা বিরূপ ধারণা তৈরি হয় কি হয় না কথা বলেন হয়। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত বান্দাকে এইভাবে আল্লাহ সাল পবিত্র করার জন্য সলাত নামক ইবাদতটা দিয়েছে। পবিত্র কোরআন খুলবেন, সুরা মুমিনুন সুরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনদের চেয়ে সফল কাম যে নামাজের মধ্যে খুশি খুশি ইখতিয়ার করে। খুশি খুশি মানে জানেন, বিনম্রতা ধীরে সুস্থে সলাত আদায় করে, আল্লাহ ভীতি নিয়ে সলাত আদায় করে, এই সব মুমিনদের চেয়ে সফল কাম। এরা হচ্ছে পরবর্তী সময়তে জান্নাতে যাবে সফল কাম, এরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এইভাবে আয়াত অবতীর্ণ করছে, কিন্তু আমাদের হুজুর আছে তারাবির নামাজ নিয়ে মারামারি করে, তারাবি 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে মারামারি আছে। যারা 8 রাকাত তারাবি পড়ে আহলে হাদিসকে তারা নাম দিয়েছে এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানদের দালাল, এরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে, এরা মূর্খ, এরা জাহেল, এরা আমেরিকার দালাল। ভাই বলে কি বলে না কথা বলেন, আবার অভিযোগ করে বলে আহলে হাদিস এরা দিন দিন নামাজকে কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে, লাস্টে 20 টাকা তারাবিকে 8 টাকাত করছে, অভিযোগ আছে না নাই? এই নিয়ে মসজিদে বিভক্তি আছে না নাই? অনেক যুবক 8 টাকা তারাবি পরে মসজিদ থেকে বেরিয়ে আসে, এর জন্য তাকে মার পর্যন্ত দিয়েছে আছে না নাই? সিলেটের তাকওয়া মসজিদে শুধুমাত্র 8 টাকা তারাবি পড়ার জন্য ভাঙতে গিয়েছে আছে না নাই? অজস্র দৃষ্টান্ত গোটা বাংলার জমিনে পড়ে আছে যে 20 টাকা তারাবিকে নিয়ে মারামারি বেঁধে গেছে মসজিদের মতো ঘরে, আছে না নাই? আছে। কিন্তু হুজুর তুই 20 রাকাত কি, 20,000 রাকাত যদি নামাজ পড়ো, তুমি যে গতিতে নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর আশ পর্যন্ত 1 রাকাতে পৌঁছাবে না। হুজুর তারাবি নিয়ে মারামারি করে অথচ 35 মিনিট টাইমের মধ্যে 37 রাকাত নামাজ পড়ে, 8:15 মসজিদে ঢুকছে রমাজান মাসে আর 9:10 চলে আসছে, হুজুর একবার 4G গতিতে পড়ছে। চিন্তা করে দেখেন 8:15 মসজিদে ঢুকছে, প্রথম 4 রাকাত পড়ছে সুন্নাত, এসা সুন্নাত, 4 রাকাত ফরজ পড়ছে, আবার 2 রাকাত সুন্নাত, এরপর শুরু হয়ে যাচ্ছে 2 রাকাত তারাবি, আবার 2 রাকাত তারাবি, তারপর একবার মাথায় হাত, একবার মুনাজাত, আর একবার তারাবির দোয়া, আবার একটু পর তারাবি 2 রাকাত শুরু করছে, আবার 2 রাকাত, আবার মাথায় হাত, আছে না নাই কথা বলেন? এইভাবে পাঁচ তারাবি কমপ্লিট করার পরে শেষে আবার আর একটা মোনাজাত ধরে দিয়েছে, তারপরে বেতের পড়েছে আবার 3 রাকাত, আবার 2 রাকাত পড়ছে, টোটাল নামাজ পড়েছে 37 রাকাত, হুজুরের টাইম নিয়েছে 35 মিনিট। একদম 4G হুজুর, এটা 5G, মানে ঝড়ের গতিতে নামাজ পড়ছে। ভাই বলুন তো এইভাবে সে যদি 20 রাকাত কেন 200 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করবে? মসজিদের ছাদে আটকে থাকবে ওই নামাজ, আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 757, আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বসে আছে, নিজের মসজিদে বসে আছে, একজন সাহাবি ঢুকেছে নামাজ পড়েছে, নবীকে সে বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ সালামের উত্তর দিয়ে নবী বলছে ফাইব যে যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি কারণ তুমি নামাজ পড়োনি। ব্যক্তি নামাজ পড়েছে কি পড়েনি? নামাজ পড়েছে, নবী বলছে পড়েনি, মিথ্যা কথা বলছে না। সাহাবি বিপদে বলে কি নামাজ পড়লাম, নবীর সামনে পড়লাম, নবীর মসজিদে পড়লাম, আর যে নামাজ পড়েনি, কোনো প্রশ্ন না করে মসজিদে আবার চলে গেছে, আবার নামাজ পড়েছে, আবার এসে সালাম দিচ্ছে, নবী আবার বলছে ফাসাল্লি যাও তুমি নামাজ পড়ো,
ফাইনা কালাম তো সল্লি, কেন না তুমি নামাজ পড়ো নাই? সাহাবী আবার বিপদে, বলে কি দুইবার পড়েছে, তৃতীয়বার আবার ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার বেরিয়ে এসেছে, এসে আবার একই কথা একই উত্তর, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সাহাবী তারপর বলছে আল্লাহ রাসূল এর চাইতে ভালো করে পারি না। আর কতবার, তিনবার তো হয়েছে, এবার যার পারেন না আল্লাহ নবী আপনি শিখিয়ে দেন। ফাতুল বাড়িতে সহিহ বুখারীর ব্যাখ্যা ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আরো বিস্তীর্ণ হাদিসটাকে আরো তাফসীর ভাবে নীতি নিয়ে এসেছেন বিভিন্ন বর্ণনাকে একত্রিত করে। ওই ব্যক্তি চোর ছিল, কি ছিল বলেন তো ভাই? চোর, গরু চোর না, ভাগ করেছে এক অজু, দুই রুকু, তিন সিজদা। যার অজু নাই তার নামাজ নাই, যার রুকু ভালো হয় নাই তার নামাজ বাতিল, যার সিজদা ভালো হয় না ওর নামাজটা বাতিল। এই সাহাবীর অপরাধ একটাই ছিল, তার রুকু সিজদা ঠিক মতো ছিল না। তারপর আপনাকে বুঝতে হবে আমাদের অজস্র মুসল্লি আছে, তারা বে নামাজ পড়ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। একদম এক মিনিটে এক রেখাত কেউ দু রেখাত করে দেয়, আছেন ভাই কথা বলেন? আল্লাহ নবী যদি দেখতেন এই মুসল্লি যে রুকু সিজদা ঠিক মতো দিচ্ছে না, এই নামাজকে নবী বলতেন কি বলতেন না, তুমি নামাজ পড়ো, নামাজই পড়োনি, নামাজ পড়ছো পড়ছো পড়ো, বিশ রেখাত করবা, আমাদের কোনো উক্তি নাই, তবে তোমরা নামাজের নামে বাদরামি যেন না করো। মসজিদে এসে নামাজ পড়ো বাদে বাদরামি করছে, উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা বয়স্ক চাচা আছে বিপদে পড়েছে তারাবিতে, কেন যিনি ইমাম আছেন উনি এত স্পিডে পড়ছেন, রুকু করে সিজদায় চলে গেছে, চাচা কষ্ট করে মাজার সাতটা রুকুই করতে পারেন, বাঁচেন না কথা বলেন? মানে ও তো ইয়াং, ও তো হাফেজ, ওকে তো ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে খাতনা তালাবি দেওয়ার জন্য, ও তো আছে কখন শেষ হয় কখন শেষ হয় কন্ট্যাক্ট করে চলে এসেছে, এখন ও তো ঝড়ের গতিতে পড়ছে, চাচা বুঝতে পারেনি রুকু চলছে না সিজদা চলছে, ও হতে পারে রুকুতে গিয়ে আবার সিজদাতে চলে যাচ্ছে, কিন্তু ওর এখনো রুকুই কমপ্লিট হয়নি, আছেন না কথা বলেন? কখন এক রেখা কখন দুই রেখা চাচা বুঝতে পারছে না, মুসল্লি সিরাতুল ফাতিহা শেষ হয় নাই কিন্তু হুজুর রুকুতে চলে গেছে, অন্য কিরাত করেও বাঁচে না ভাই, হুজুরের সিরা ফাতিহার পরে কিরাত করেছে কিন্তু মুক্তাদের সিরা ফাতিহা শেষ করেনি, ও গয়বীর পর্যন্ত গিয়েছে, এমন আছে না ভাই? অনেক আছে, আপনার আত্মীয়াতই শেষ হয়নি, হুজুরে আত্মীয়াত হয়েছে, দুরুদ হয়েছে, মাসরা হয়েছে, সালাম ফেরানো হয়ে গেছে, আপনার আত্মীয়াতই শেষ হয় নাই ভাই। ঝড়ের গতিতে নামাজ আল্লাহ কবুল করবে কথা বলেন? তাই তারাবি নিয়ে মারামারি করে কোনো লাভ নেই, এই জন্য বলেছি এই নামাজের নাম বাদ দিয়ে দিতে হবে। তারাবি বলে পৃথিবীতে মানুষ কোনো সলাত আদায় করে না, কারণ তারাবির নামটা এসেছে আরবি শব্দ তারবিহাকুম থেকে, মানে ধীরে ধীরে থেমে থেমে বিরত দিয়ে পড়া, আর বাংলার মানুষ বুঝে নিয়ে যে তারাবি মানে জোরে জোরে পড়া। তার জন্য এই তারাবির নামাজকে আমরা বলেছিলাম যে তারাবি বলে পৃথিবীতে নামাজই নেই, এই নামাজের নাম চেঞ্জ করে দেন, যে নাম দিয়ে দেন তাড়াতাড়ি নামাজ, কারণ হুজুররা তারাবি নিয়ে কম্পিটিশন করে, হুজুর প্রথম রাতে তারাবি করে সে আর এক হুজুর গেলে, কিরে তো তারাবি করতে কত মিনিট লেগেছে রে, তো আমার তো 27 মিনিট, 27 আমি 23-এ সেরে দিয়েছি, মানে গর্ববোধ করছে যে 23 মিনিটে পেরেছি আমি, বাঁচেন না কথা বলেন? আছে মানে তারাবি নিয়ে কম্পিটিশন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনের সফল কাম যে নামাজের মধ্যে বিনম্রতা ধীরে সুস্থে নামাজ পড়ে, এরাই সফল কাম। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 50, নবী বলছেন মানুষ যখন সালাত আদায় করবে তার দৃষ্টি থাকবে যেখানে সিজদা দিচ্ছে ওইখানে, কোথায় যেখানে সিজদা দিচ্ছেন ওখানে আপনার দৃষ্টি থাকবে, আপনার হাতের আঙ্গুল যখন শুধুমাত্র ইশারা করছেন শেষ তার সাউদে, সেই সময় আপনার দৃষ্টি থাকবে হাতের আঙুলের উপরে। সহিহ খুজাইমা 488 নম্বর হাদিস সনদ হাসান, আল্লাহ নবী দুটো জায়গা বলছে, এক সারা নামাজ আপনি তাকাবেন যেখানে দৃষ্টি দিচ্ছেন সিজদা দিচ্ছেন ওখানে দৃষ্টি থাকবে, হাদিসের জিবরিলটা উঠে দেখবেন, আর যখন আপনি আত্মীয়তার উপর থেকে বসবেন এই সময় আঙুলের দিকে দৃষ্টি থাকবে, কিন্তু হুজুর বলছে আল্লাহু আকবার, বাসেন না এদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে ঘড়ি দেখছে। আমার জীবনে একটা ঘটনা বলে বুঝতে পারবে, কয়েক বছর আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, মুর্শিদাবাদ আমাদেরই জেলা ধুলিয়ান একটা শহর আছে, তো যেতে যেতে মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, তো একটা মসজিদে ঢুকেছি নামাজ পড়ছি, ইমাম শেখ সুরাতুল ফাতিহা শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি আর আমার যে ড্রাইভার ভাই আছে আমরা বলছি আমিন,
আর যখন আমিন বলছি দেখছি মানুষ উস্কুস উস্কুস করছে, আমি তো সোজা তাকিয়ে আছি ওখানে, বুঝতে পারছি যে এদের মধ্যে একটা কোনো সমস্যা চলছে, হয়তো কেউ তাকে দেখেছে এইভাবে, হতেও পারে, মানে এটা জাস্ট আইডিয়া বলছি। নামাজে কেবল ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে কেউ দিতেও হয়নি, তার আগে কথা শুনতে পাচ্ছি আমি কানে আরেকজনের, কার মুয়াজ্জিন, মুয়াজ্জিন এই কে জোরে বলেছেন, কে বলেছেন জোরে, নামাজে শেষ হয়নি ঠিক মতো, মানে ও একদম ছিল একদম চুকিয়ে ছিল, শেষ হোক দেখছি তোকে। আমি তখন বলছি যে হুজুর আমি বলেছি, আপনি জোরে বললেন কেন? আচ্ছা হুজুর আমরা তো জোরেই আমি বলি, এখানে আমাদের হানাফি মসজিদ জোরে আমি বলবেন না। আমি তখন বলছি ভাই হানাফি মসজিদ হোক আর যাই হোক, আমি তো মুসল্লি না এই মসজিদের, আসলে আমি তো মুসাফির, ভাগ্যে পড়ে গেছে তাই পড়ে নিলাম, যে না আপনি যাই হোক না কেন এটা হানাফি মসজিদ, জোরে আমি চলবে না তো চলবে না। আমি তখন বলছি ড্রাইভার ভাইকে লক্ষ্য করে যে খুব উল্টা পাল্টা বলছে, একটু টিট ফর ট্যাট দি, একটু অ্যান্টি ম্যানাম দরকার আছে। আমি তখন বললাম যে হুজুর ঠিক আছে জোরে আমিন চলবে না, তো হানাফি মসজিদ বুঝে নিলাম, তো চলবে না যখন আমাকে দাওয়াত দিলেন কেন, ডাকলেন কেন, দেখ আপনি কখন ডাকলেন, আচ্ছা একটু আগে তো আপনি আজান দিচ্ছিলেন না, আচ্ছা জি আমি দিচ্ছিলাম, আচ্ছা আপনি তো বললেন হাইয়ালা সালাহ নামাজের জন্য এসো, তাই তো এসেছি, আপনি বলেননি, আপনি এই কথা বলেননি আজানে হাইয়ালা সালাহ পরিবর্তে হানাফিরা এসো, এই কথা আপনি বলেননি, আপনি কি বলেছেন হাইয়ালা সালাহ যার নামাজ পড়া দরকার সে আসবে, আমি তো নামাজ পড়তে এসেছি, দাওয়াত দিয়ে আবার অপমান করেন কেন। উনি তারপরে বলছে তুমি উল্টা পাল্টা বকছো, আচ্ছা ঠিক আছে আমরা যাই, আমরা মসজিদ থেকে বেরিয়ে আসছি, মানে বুঝতে হবে যে মুসল্লিরা অনেকে আছে নামাজের তাক আছে এদিকে ওইদিকে, কি হচ্ছে ঘড়ি দেখছে, আছে না নাই কথা বলেন আছে, এগুলো করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে, নবী বলে দিয়েছেন হাদিসে, তাই অবশ্যই সলাতের মধ্যে বিনম্রতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা হয় আল্লাহ নামাজের মাধ্যমে সমাধান করে দিবেন। একটা প্রমাণ দিই, অনেক কোরআন হাদিসের দলিল আছে, একটা একটা করে দিই, সহিহ বুখারী খুলবেন 3436 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলছেন পৃথিবীতে তিনটে সন্তান এমন জন্মগ্রহণ করেছে যারা মায়ের কোল থেকে কথা বলেছে, কয়জন সন্তান বলেন তো, তিনজন, যারা মায়ের কোল থেকে কথা বলেছে, এক ঈসা ইবনে মারিয়াম, নবী ঈসা আলাইহিসসালাম যখন ইহুদিরা অভিযোগ করলো মারিয়ামকে, মারিয়াম তুমি ব্যভিচারী করো, ব্যভিচার করেছো, তোমার তো বিয়ে হয়নি, তোমার সন্তান আসলে কোথা থেকে, তখন বলছে নিঃসন্দেহে তুমি ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে ব্যভিচার করেছো, জেরা করেছো, তারপরে সন্তানকে নিয়ে এসেছো, তখন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম কোলে ছিল, কোলের ছেলে সঙ্গে সঙ্গে মাথা রেখে ঘুরে বলছে কলা ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, কথা বলতে লেগেছে, তার মার উপরে যে অভিযোগ সঙ্গে সঙ্গে খণ্ডন করতে লেগেছে, সূরা মারিয়াম সূরা 19 আয়াত নম্বর 30। আরেকজন ছিলেন ইবনু জুরাইজ, কি বললাম বানী ইসরায়েল আরেকজন ব্যক্তি, নবী না একজন উম্মত ছিল, তার সম্পর্কে ডিটেলস কিছু জানা যায় না, তবে তিনি একজন উম্মত ছিলেন ইবনু জুরাইজ, আল্লাহ নবী তার প্রসঙ্গে বর্ণনা করছে যে ইবনু জুরাইজ এমন একজন পরেজগার বান্দা ছিল, এত বড় পরেজগার বান্দা ছিল, সবসময় সে ইবাদত বান্দাগি করতে ব্যস্ত থাকতো, সবসময় নামাজ পড়তো, জিকির আজকার করতো, এই ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, মানে আপনার আমার ভাষায় ওলি ছিল, আল্লাহর ওলি ছিল, আল্লাহর প্রেমিক, সবসময় ইবাদত গুজার বান্দা, সে একটা জঙ্গলের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যেই আমাদের ওই মসজিদের মধ্যে ইবনু জুরাইজ তিনি কি করতেন, ইবাদত করতেন সব সময়। একটা মেয়ে তাকে ফাঁসানোর চক্রান্তে আছে, মেয়েটাকে ইবনু জুরাইজকে বলছে যে তোমার সঙ্গে আমি এই কাজটা করতে চাচ্ছি, মানে ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল রিলেশন করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে ইবনু জুরাইজ আস্তাগফিরুল্লাহ বলে তিনি পালিয়ে আসছেন, মানে তার সঙ্গে সম্মতি দেয়নি, আবার মসজিদে ঢুকে পড়েছে, মেয়েটার একদম লক্ষ্য আছে ওর দিকে, যে কোনোভাবে ওকে ফাঁসাবেই, মেয়েটা কিছুদিন পর তার আবার শারীরিক কাম জেগে উঠেছে, সে রাস্তাতে যেতে যেতে দেখছে একজন রাখাল, রাখালকে গিয়ে বলেছে, রাখাল তার সঙ্গে এই নোংরা কাজটা করে ফেলেছে। কয়েকদিন পর, কয়েক মাস পর মেয়েটার পেটে একটা সন্তান চলে আসে, যখনই সন্তান এসে গেছে তার পেট উঁচু হয়ে গেছে, গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে কিছুদিন পর যখন সন্তান প্রসব হয়ে গেছে, গ্রামের মানুষ ওই মেয়েটিকে এসে বলছে তোমার তো বিয়ে হয়নি, এই সন্তান কার, মেয়েটির সঙ্গে কিছু বলবে, কি বলবে, সে বলে দিয়েছে জুরাইজের, কথা বুঝতে পারছেন, একজন আল্লাহর ওলি তার বিরুদ্ধে অভিযোগ যে সে আমার সঙ্গে এই ব্যভিচার করে এই সন্তানকে জন্ম দিয়েছে, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তো হতাশ, বলে কি ইবনু জুরাইজ এত পরেজগার ব্যক্তি, সবসময় মসজিদে থাকে বাইরে আসে না,
এত পরিষ্কার ব্যক্তি এইসব ঘটনাগুলো ঘটছে। আপনি মনে রাখবেন এই ঘটনার পরে ইবনু জুরাইজ তিনি করেছেন কি, তাকে মসজিদ থেকে বের করেছে গ্রামবাসীরা, বেধরক পিটিয়েছে, মসজিদটাকে ভেঙে চৌচির করে দিয়েছে। তারপর ইবনু জুরাইজ বলছে আমাকে একটু সময় দেওয়া হোক, তাকে সময় দেওয়া হলে তিনি দুই রাকাত সালাত আদায় করে সঙ্গে সঙ্গে উঠে সালাম ফিরিয়ে উঠে ওই বাচ্চা শিশুর কাছে গিয়ে বলছে এই ছেলে তোমার বাবাকে। আর যখনই এই কথা বলেছে ওই সত্যজাত সন্তান মাথা ঘুরিয়ে তখন বলছে অমুক জায়গা কারো অমুক রাখাল, ও আমার প্রকৃত আমার পিতা। ভাই বলুন তো ইবনে জুরাইজ যে সমস্যায় পড়েছিল কিসে রক্ষা করলো? সালাত, সালাত, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, চেয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিপদ থেকে উদ্ধার করেছে কি করে নাই? করেছে। আপনারা সকলেই জানেন সহিহ বুখারী 2200 নম্বর হাদিস, ইব্রাহিমের স্ত্রীর নাম কি ছিল? সারা। সারাকে যখন ধেয়ে এসেছে সেই সময় সে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি আজকে তোমার সতীত্বকে নষ্ট করি নাই, আমাকে যেন সে নষ্ট করতে না পারে। দেখেন যখনই সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছে কি দেয় নাই? পরিত্রাণ দিয়েছে। মানে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান হবে কি হবে না? হবে। নবী সাহাবীদের কোনো সমস্যা হলেই তারা সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে যেতেন আর আমাদের সমস্যা হলে আমরা চলে যাই মাজারে, আছে না নাই? আপনার বউটার বিয়ে হয়েছে, 5 বছর বিয়ে হলো, আপনার সন্তান হয় না, আপনি টেনশন যে 5 বছর ধরে চাইলাম আল্লাহ কাছে, আল্লাহ দিল না, সন্তানও হয় না, আর কিছু করার না, এখন চল পীর বাবার কাছে যাই, আছে না নাই কথা বলেন? মানে আল্লাহ এখন পারছে না, পীরের কাছে চলে যাচ্ছেন, মানে আল্লাহ ক্ষমতা শেষ, আল্লাহ দিতে পারবে না সন্তান, কে দেবে? পীর বাবা দেবে, চলে গেছেন। কি পীর বাবা যদি হয় তাহলে এই দেব, যদি হয় ওই হবে, আছে না নাই কথা বলেন? আর বাংলাদেশ তো পীরদের একদম ছড়াছড়ি, এখানে তো দেখলাম পীরগঞ্জ, পীরগঞ্জ একটা জায়গা আছে না ভাই, কাল তো ওই দিকে যাচ্ছিলাম, নাম পীরগঞ্জ, আরেকটা আছে 18,000 পীর, একটা কোন একটা জায়গার নাম 18,000 পীর। আমার কৌতূহল যে কি আবার 18,000 পীর, মানে 18,000 পীর ছিল, মানে বুঝতে হবে যে গোটা বাংলাদেশে পীর সাহেব আছে না নাই, পীর সাহেব আছে গোটা বাংলাদেশের ছড়াছড়ি, আর পীরদের কিছু কিছু কারামত আছে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনাদের বাংলাদেশে একটা হা কানি পীর আছে, নাম কি? হা কানি পীর, চরমনে, মানে চামড়াই নাই, চরমনে পীর সাহেবের একটা বই নিয়ে এসেছি, বইটা আমি বেশ কয়েকটা জায়গাতে দেখিয়েছি, এখানে এই বই আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাহুল্লাহ রচনা বলি, বইটার নাম শুনেছেন? এটা চরমনে পীর সাহেব থেকে প্রকাশনী হয়েছে, প্রকাশ হয়েছে মাহমুদ পাবলিকেশন ঢাকা, আল ইসহাক পাবলিকেশন, দুই জায়গা থেকে প্রকাশন হয়েছে, কষ্ট করে টাকা দিয়ে বইটা কিনেছি, পকেটের টাকা খসেছে আমার, আবার পড়েছি, আবার গাইতে করে বই নিয়ে বেড়াচ্ছি, ভাই কষ্ট হয়েছে কি হয় না কথা বলেন? টাকা তো আমার কিছু রে ভাই, একটু পড়বো না? অবশ্যই পড়া যেতে পারে, পড়বো বইটা ভাই, এটা পীর সাহেবের বই, আপনার জানার দরকার আছে। আপনাদের হাক কানে পীর কি বলে আসেন, একটা বইয়ের মধ্যে অধ্যায় আছে, অধ্যায়ের নাম বেদে মারেফত, কি বললাম? বেদে মারেফত, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, আর চরমনে বইয়ের নাম ভেদ, একটা বেদ একটা ভেদ, বোঝেন নাই ভাই? তার আগে একটা ঘোষণা, আজকে এই আলোচনা সভার জন্য জলসা কর্তৃপক্ষ বলেছে অনেক অর্থের প্রয়োজন আছে, আছে না নাই? পাশাপাশি মসজিদ উন্নতি কল্পের জন্য আপনার অর্থের প্রয়োজন আছে, এইখানে আমাকে হায়ার করে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে যদি টাকা চান এটা আপনাদের লজ্জা, আমার না, কার লজ্জা বলেন তো ভাই? আমাদের লজ্জা। আমি কখনো দেখিনি যে কোনো হিন্দু দাদারা নামযজ্ঞ করার সময় তাদের পণ্ডিত বা বক্তাদেরকে দিয়ে নামযজ্ঞের খরচ তোলে, দেখেছেন কখনো? কোনো খ্রিস্টানকে দেখেছেন তাদের গির্জা নির্মাণ করার জন্য ধর্ম প্রচার করতে এসে তাদের পাদ্রীদেরকে দিয়ে জনসংখ্যা টাকা তুলছে, অমুকের বেটা দিল এত টাকা দান, আল্লাহ তাকে দেও, ওয়াই ওয়াই কি যে কি বলে, আছে না নাই? তারাও পারে আপনারাও পারেন ভাই, এটা আমাদের জন্য মুসলিমদের জন্য লজ্জা। পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা তারা গির্জা তৈরি করছে, ইউনিভার্সিটি তৈরি করছে, কখনো আমাদের মতো তথাকথিতভাবে কালেকশন করে কথা বলেন না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। যদি জান্নাত পেতে চান, যদি জান্নাতে যেতে চান, এটা আপনি দেবেন, আমাকে কেন বলতে হবে? যদি জান্নাত পেতে চান দানের মাধ্যমে, আল্লাহ বলে দিয়েছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যদি দান করে, ডান হাতে দান করেছে বাম হাত বুঝতে পারেনি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাকে আরশের নিচে স্থান দেবে, এগুলো জানেন, বারবার জানেন, তারপর কেন তো চাইতে হবে? আপনাদের মধ্যে যারা আছে ঘোরাফেরা করছেন ডান পকেটে হাত দেন, যদি হালাল টাকা থাকে তবে দিবেন, হারাম হলে দেবেন না।
যদি হালাল ইনকাম করেন তবেই দেন, হালালে বরকত আছে। আর হারাম মিশ্রণ হয়ে গেলে বরকত আল্লাহ তুলে নিবে, তা হারাম নয়। হালাল টাকা যদি এক টাকা থাকে এক টাকায় দেন। সূরা বাকারা 160 নম্বর আয়াত আল্লাহ বলেছে কেউ এক টাকা দান করলে আল্লাহ সাত ছগুণ বৃদ্ধি করে দিবে। পারবে কি পারবে না? সুনান তিরমিজির একটা হাদিস মনে পড়ে গেল, সুনান তিরমিজি হাদিস 3839। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে বলছে, আল্লাহ আবু হুরায়রা নাম শুনেন নাই, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে মুহাদ্দিস, না খেতে পেত তাও ভালো, তবে হাদিস মিস করতো না, সবসময় বসে থাকতো। বাপ কিন্তু বড় লোক ছিল, অত গরিব ছিল না, টাকা পয়সা বেশ ভালোই ছিল, কিন্তু হাদিস শেখার জন্য না খেয়ে পড়ে থাকতো। আবু হুরায়রা বলছে, একদা আমি নবীর কাছে বেশ কিছু খেজুর নিয়ে গেলাম। খেজুর কি ভাই বলেন তো? খেজুর নিয়ে গেলাম। খেজুর নিয়ে গিয়ে নবীকে বললাম, আল্লাহ নবী এই খেজুরের মধ্যে বরকতের দোয়া করে দেন। সবশেষে আল্লাহ নবী কিছু একটা পড়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। আর আল্লাহ নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা যখন তুমি খেজুর খাবে, তোমার এই যে পুটলা না কি বলে ওটা, এই যে টেমরি দিয়ে থাকে ভাই, কি বলে ওটা আপনারা? জি গোসা, তো গোসাই হলো, তো এই গোছাটাকে কখনো ঝেড়ে ফেলবে না, আর সবগুলোকে একদম খাবে না, এখান থেকে তুলে বিসমিল্লাহ বলে একটা একটা করে খেতে থাকবে আর মানুষকে দিতে থাকবে। আল্লাহ নবীদের খুব বেশি হলে এখানে এক প্লেট দিয়েছে, বরকতের দোয়া করে সমস্যা কোমরের মধ্যে গুজে নিয়ে সারাদিন ধরে খায় আর মানুষকে দান করে, সারাদিন খায় আর মানুষকে দান করে। ভাই বলেন তো কোথা থেকে? এখান থেকে, কোমরের মধ্যে আছে, সারাদিন খায় আর মানুষ যে চাই তাকেই দেয়। হাদিসের বর্ণনা ইমাম হাজার আস্তানে ফাতুল বাইতে নিয়ে আসতে আবু হুরায়রা অন্য বর্ণনা বলছে, প্রায় আমি ওখান থেকে খেয়েছি এবং মানুষকে দিয়েছি 5 মাসুক, মানে প্রায় আমাদের ভাষাতে 2.5 কুইন্টাল। কত কুইন্টাল বলেন তো ভাই? 2.5 কুইন্টাল। কোথা থেকে দিয়েছে? এখান থেকে। কেন? নবী বরকতের দোয়া করে দিয়েছে, আল্লাহ নবী তিনি বরকতের দোয়া করে দিয়েছে, এই জন্য কোমর থেকে খেয়েছে, মানুষকে দিয়েছে, তবুও তার এই খাবার ফুরায় নাই। যেদিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা মৃত্যুবরণ করে, সেই সময় আবু হুরায়রা বলছে, হঠাৎই আমার কাছা থেকে এই পুটলাটা পড়ে গেল, তখন থেকে আর বরকত ছিল না। তার মানে বুঝতে হবে যে বরকতের আলাদা জিনিস, কি বললাম, বরকত আলাদা জিনিস। একাধিক হাদিস দেখবেন সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে নবীর মুজিজা অধ্যায়, মুজিজা অধ্যায় দেখবেন আল্লাহ নবীর কাছে জাবের বিন আবদুল্লাহ আল্লাহ নবীর কাছে গিয়েছে, বলছে জাবের আজকে যাও তোমার বাড়িতে আসছি, কিছু রান্না করতে বলো তোমার স্ত্রীকে। জাবের বিন আবদুল্লাহ সঙ্গে সে বাড়িতে চলে গেছে, বউকে গিয়ে বলছে, কি আছে গো? বলছে কিছু নেই, এই এক ছোটা জব আছে আর একটা ছোট বকরি দুটা ছাগল আছে। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না, তারা হাত তোলেন। আপনার কারা হাত তুলেছিলেন? যা যারা বুঝতে পারছেন তারা হাত তুলেছিলেন। বা মানে সত্যি আপনার বুঝতে পারছিলেন না। আল্লাহ নবী জাবের বিন আবদুল্লাহ সাহাবীকে বলছে, জাবের যাও তোমার বাড়িতে আজকে আমি নিমন্ত্রণ নিলাম, এমনি এমনি নিমন্ত্রণ নিয়ে নিয়েছে, আমি তোমার বাড়িতে আসছি খাবো। জাবের বিন আবদুল্লাহ সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়তে দৌড়তে চলে গেছে যে নবী আসছে আমার বাড়িতে খাবে। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলছে যে নবী আসবে, বাড়িতে কি আছে? বলছে এক সাপের জব আছে, আর কি আছে? একটা ছোট্ট বকরি আছে। জাবের বিন আবদুল্লাহ তখন বলছে, যাও তুমি রান্না করতে লাগো, নবী আসছে বাড়িতে, আমাদের বাড়িতে আসবেন। সহিহ বুখারী 3375, সহিহ বুখারী 4201 নম্বর হাদিস দেখবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল চলেন বাড়িতে যাই। আর নবী করেছেন কি, বাকি সাহাবি আছে তাদের যাই, চলো জাবের বাড়িতে খেতে দেবো, চলো সবাই চলো। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছে আমি আসছি। জাবের তার একজনের জন্য রান্না করার জন্য এক ছটাক জব দিয়ে একটা ছোট বকরি রান্না করছে, আর আল্লাহ নবীকে সে আবার বলছে, চলেন আল্লাহ নবী বাড়িতে চলেন, রান্না হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছে, যাই চলো তো চলো, জাবের বাড়িতে আজকে আজকে আমাদের ই আছে, দাওয়াত আছে, চলো খেতে যাই। জাবের বিন আব্দুল্লাহ লজ্জা পড়ে গেছে। আল্লাহ নবী বলছে, আল্লাহ রাসূল আমাকে লজ্জিত করবেন না, আমার বাড়িতে বেশি খাবার নেই, আপনি এতজনকে নিয়ে যাবেন আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী তখন জাবের কাছে, জাবের যাও তোমার স্ত্রীকে বলবে উনুন থেকে যেন তার এই মাংসের যে কড়াই আছে এটা না নামায়, আর যেটা দিয়ে জবের রুটি বেলছে এটা যেন না নামায়, আমি যতক্ষণ না আসি। সমস্যা যাবে ধরতে ধরতে গিয়ে বউকে বলছে, খবরদার এটা নামাবে না আর এটা করবে না, বেলতেই থাকো বেলতেই থাকো, এখন শেখার দরকার নেই রুটি।
আল্লাহ নবী চলে গেছে বাইতে, তখন বলছে কোথায় তোমার উনান, তো অমুক জায়গায় নবী চলে গেছেন। তারপর তার মুখের লালা কিছুটা নিয়ে দুটো পাত্রের সঙ্গে মিশে দিয়েছে। এবার আল্লাহ নবী বলছে এবার শুরু করো রান্না করা শুরু করো। তখন রান্না করতে শুরু করে দিয়েছে, নবী বলছে দশজন দশজন করে এবার আসো, দশজন দশজন করে আসতে শুরু করেছে। নবী তাকে খাওয়াচ্ছে, পেট ভরে সবাই খেয়ে চলে যাচ্ছে। সর্বশেষ যখন খাচ্ছে, জাবির বিন আব্দুল্লাহ বলছে সেই দিন সংখ্যায় ছিল প্রায় 1000 সাহাবী। ভাই কতজন বলেন তো? 1000 সাহাবী শুধু এক ছটাক জব খেয়েছে, জবের রুটি খেয়েছে। জাবির বিন আব্দুল্লাহ বলছে তবুও মূল অংশ থেকে এক বিন্দু পরিমাণ কমেনি। এরা কি বলেন তো? বরকত। এটা আল্লাহর রাসূলের বারাকা, তিনি বরকত দিয়েছেন তাই এমন হয়ে গেছে। আবু হুরায়রাকে বলেছে তুমি হাদিসের মুহাদ্দিস হয়ে যাবে, দেন হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। ইবনে আব্বাসকে বলেছে তুমি মুফাসসির হয়ে যাবে, দেন শ্রেষ্ঠ মুফাসসির তিনি। দোয়ার একটা বিষয় আছে, তাই বরাকা যদি পেতে হয় হালাল, কি বললাম ভাই, হালাল দেন ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ চাইলে 700 গুণ তিনি বৃদ্ধি করে দিবেন। যে কথা আসলাম, চলে পীরের বাড়িতে ঘুরে আসি, একটু পীরের বাড়িতে ঘুরে আসি নাকি ভাই? দেখি পীর সাহেব কি বলে, বইটার নাম বেদে মারিফত, পৃষ্ঠা নাম্বার 15, মানে 15 দেখতে পাচ্ছেন, বইটা মার্ক করাও আছে। ঘটনাটা অনেক বড়, সংক্ষিপ্ত পরিসরে আগে ভূমিকাটা বলে নিই। শামসুদ তাবরেজি বলে একজন আল্লাহর ওলি ছিল, তার ঘটনা বর্ণনা করছে। একদিন তার রোমদেশ থেকে তারা যাচ্ছে, যেতে 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 হঠাৎ গিয়ে দেখছে একটা ঝোপের ধারে একটা বৃদ্ধা নারী, খুব বৃদ্ধা, সে কাঁদাকাটি করছে। সামনে গিয়ে দেখছে বৃদ্ধার সামনে একটা লাশ, বয়স 12-14, একটা বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে মা কাঁদো কেন? তো ওই মহিলা বলছে বাবা দেখছেন আমার একটাই নাতি ছিল, এটা মারা গেছে। আরও শুনলে অবাক হবেন, আমার একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে নিয়ে নিয়েছে। আমার স্বামী ছিল, তাকেও নিয়ে নিয়েছে। আমার একটাই নাতি ছিল যে কোনো রকম গরুর দুধ দুয়ে দুয়ে এগুলো বিক্রি করে আমরা সংসার চালাতাম। আল্লাহ দেখছেন আমার এই নাতিটিকেও নিয়ে নিয়েছে, আমি এখন কীভাবে সংসার চালাবো, আমি কীভাবে চলবো, তার জন্য আমি লাস্ট থেকে সামনে রেখে কাটাকাটি করছি। তখন পীর সাহেবের ক্ষমতা শুরু, দেখেন পীরেবের কী বলছে। এই ঘটনার পরে পীর বলছে দেখেন হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তরে করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। এরপর দেখেন তখন হুজুর বলিলেন, হুজুর তখন লাশের কাছে চলে গেছে, শিশু লাশের কাছে গিয়ে বলছে, তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। পীর সাহেব কি বলছে বলেন তো? হুজুরের মৃত লাশের কাছে গেছে, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। আর সঙ্গে সঙ্গে এই ছেলেটা লাফ দিয়ে উঠে তাজা হয়ে গেছে। চিন্তা করেছেন আপনার পীরের ক্ষমতাগত, বাংলাদেশে পীর চারটে কেনে ক্ষমতা নাকি? এই দেখেন দেখেন হুজুর বলছে আমার হুকুমে দাঁড়াও, আর সঙ্গে সঙ্গে উঠে লাফ দিয়ে চলে গেছে। তারপর বলছে আমার দাদু কোথায়? ছেলেটা বলছে দাদু কোথায়? দাদা স্নেহ ভরা কলজে রয়ে বলিলেন দাদা তুমি মরিয়েছিলে, কিভাবে এখন জীবিত হইলে? এরপর উত্তর দিচ্ছে নাতি, বলছে নাতি বলিলেন আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে ভাই? আল্লাহর ওলি নাকি তাকে জিন্দা করিয়েছেন। এই যে একটা অলৌকিক ঘটনা, একটা কারামত, এই কারামতটা একটা জায়গা থেকে চুরি করা, চুরি করতে কিন্তু ভুল হয়ে গেছে, কারণ চোর চুরি করলে জুতা থুয়ে যায়, ভাই থুয়ে যায় না। তো এই অলৌকিক ঘটনা ছিল নবী ঈসা আলাইহিস সালামে, কার নবী ঈসা আলাইহিস সালাম, তার মধ্যে যা ছিল মৃতকে তিনি জীবিত করতে পারতেন। তবে কি বলতেন? এই মরা তুই উঠ, এটা বলতেন না, বিসমিল্লাহ তুই আল্লাহর হুকুমে দাঁড়া। নবী ঈসা কি বলতেন? আল্লাহর হুকুমে দাঁড়া। আর পীর তিনি বলছেন আমার হুকুমে দাঁড়া, আমি বলছি ওঠ। চিন্তা করেছেন পীরের ক্ষমতা কত, মানে নবীর চাইতে পীরের ক্ষমতা বেশি। যাই হোক মেড ইন বাংলাদেশ, আপনাদের পীর সাহেবের ক্ষমতা বেশি থাকতেই পারে। এরপর কি বলছে দেখেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলিম বাদশার কাছে এই খবর পৌঁছানো হলে বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? তখন পীর সাহেব বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে তুমি আমার আদেশে জীবিত হও। হুজুরের এখনো দেমাক থামেনি, দেশের বাদশাহ এগুলো শুনতে পেয়েছে কোনো পীর এবং মরাকে তাজা করে দিয়েছে। বাদশাহ তখন ওই পীরকে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞেস যাই আপনি কি বলে মরাকে তাজা করেছেন? পীর ওখানে গিয়ে এবার বলছে রাজ দরবারে গিয়ে আমি বলেছি এই ছেলেটি আমার হুকুমে দাঁড়া। বাদশাহ কি বলছে দেখেন, বাদশাহ বলিলেন আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। মানে বাদশাহর তৌহিদ ঠিক ছিল, বাদশাহ তৌহিদ বুঝতো, এই জন্য বলছে আফসোস আপনি নিজের হুকুমে বলেছেন, যদি আল্লাহর হুকুমে বলতেন। এরপর দেখেন মারাত্মক কথা, পীর সাহেবের 6 মারবে ছক্কা, দেখেন কি বলে।
পীর সাহেব বলছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই। বাদশাকে গিয়ে বলছে, বাদশা বলছে যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াত তো ভালো হতো। তাহলে সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো, আল্লাহর আন্দাজ নাই। কেন আন্দাজ নাই ব্যাখ্যা করছে দেখেন, এই বৃদ্ধার একটা মাত্র পুত্র ছিল তাহা নিয়েছে, বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, এখন এটাই নিয়ে গেল। আমি এই জন্য আল্লাহ পাকে দরবার থেকে জোরপূর্বক রুহু নিয়ে আসিয়াছি। দেখেছেন আপনার পীরের ক্ষমতা কি? পীর সাহেব বলছে, আল্লাহর আন্দাজ নাই, এতে একটাই নাতি ছিল যে কর্ম করে বৃদ্ধাকে খাওয়াতো, এই নাতিকে আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহর আন্দাজ নাই, এই জন্য আমি আল্লাহর দরবার থেকে জোরপূর্বক রুহুটাকে নিয়ে চলে এসেছি। ভাই চিন্তা করছেন ক্ষমতা কত? আমি এই জন্য পীরকে বলি, পীর সাহেব আপনার যদি এতই ক্ষমতা হয় আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে চলে আসেন, তো গতবার ভোটে হারলেন কেন? পাখাতে দাঁড়িয়েছিলেন হারলেন কেন? ব্যালেট এইদিক থেকে এইদিকে আনতে পারলেন না? এই খাপাচি থেকে এই খাপাচিতে আনলে তো ভোটে জিতে যেতেন, বা যেত না কথা বলেন তো? আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে আসতে পারে কিন্তু ব্যাটা ভোটে জিততে পারে না। আজীব ব্যাপার এগুলো পীর। মনে রাখবেন আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম যে আমাদের সমাজে মানুষ বিশেষত কোন সমস্যা পড়লে দাঁড়াবে কিসে? সলাতে, নামাজে। পীরের মাজারে কবরে গিয়ে পাঁচ পয়সা কোনো লাভ নেই, বরং এগুলো কি? এগুলো পরিষ্কার শিরিক, এগুলো থেকে কখনোই এদিকে ধাবিত হবে না। এ বিষয়ে একাধিক আলোচনা আমরা করেই গেছি, নতুন করে এগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম, প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে কে মুসলিম কে কাফের এটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে আমৃত্যু সলাত আদায় করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন দুনিয়াটাকে বেশি মূল্য দেওয়া যাবে না, কি বললাম, দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। মিশকাত হাদিস নম্বর 1557 আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাছির পাখার ডানা সমান হতো ডানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো কাফেরকে এক ঘট পানি পান করাতেন না। তার মানে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে জিরো। মাছির ডানার যেমন মূল্য নেই, তেমন এই দুনিয়ারও মূল্য আল্লাহর কাছে নেই। মিশকাত হাদিস নম্বর 5156 আল্লাহ নবী আবার বলছেন, দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে কোনো এক সমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল চুবিয়ে দেওয়া হয় এইভাবে, এই চুবানোর পরে যে পানিটা উঠছে এটা হচ্ছে দুনিয়া, আর যেটা পড়ে আছে এটা হচ্ছে আখেরাত। কি বললাম বলেন তো ভাই? একজন মানুষ যদি কোনো মহাসাগরের মধ্যে হাতকে চুবিয়ে দেয়, চুবানোর পরে যে পানিটা হাতে নিয়ে আসতে পেরে সেটা কি নিয়ে আসলো বলেন? এটা দুনিয়া, আর যেটা পড়ে থাকবে সেটা কি? আখেরাত। কিন্তু আমরা আখেরাতকে ভুলে গেছি, বিশাল একটা জীবন আর আমরা হাতটাকে নিয়ে বেঁচে আছি, চিন্তা করছেন দুনিয়ার পিছনে আমরা ছুটছি। অর্থাৎ নবী বলছে এই ঘটনা, তারপরের হাদিস নবী বলছেন মদিনার একটা শহর দিয়ে চলছেন, যেতে যেতে আল্লাহ নবী একটা মরা কান কাটা ছাগলকে তুলেছেন, তুলে এইভাবে তুলে সাহাবীকে বলছে, হে আমার সাহাবীরা এই যে কান কাটা ছাগলটা দেখছো, মৃত ছাগল, এই ছাগলটা তোমরা কেউ এক দিরহাম দিয়ে কিনবে, এক দিরহাম মানে 23 টাকা, বাংলাদেশি টাকা 23 টাকা। সাহাবীরা দেখে বলছে আল্লাহ নবী এ তো মরা, তারপরে কান কাটা, আমরা এক টাকা দিয়েও কিনবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহি আল্লাহর কসম, তোমাদের কাছে মৃত ছাগলটা যেমন 5 পয়সা দাম নেই, আল্লাহর কাছেও এই দুনিয়ার 5 পয়সা মূল্য নেই, এই দুনিয়ার 5 পয়সা মূল্য নেই। আল্লাহ নবী বারবার এইভাবে বুঝাচ্ছে, কিন্তু আমরা দুনিয়াটাকে মূল্য দিতে গিয়ে ভাই বলতে সালাত কি আমরা মিস করছি কি করছি না? মসজিদে আজান হচ্ছে হাইয়াল সালা, নামাজের জন্য এসো, হাইয়াল আল ফালা সাফল্যের জন্য এসো। আপনাকে বলছি ভাই চলেন নামাজ পড়তে, বলছে ভাই দোকান বন্ধ করলে কাস্টমার পাবো না এখন। কিন্তু সফলতা কোথায় ছিল বলেন? হাইয়াল আল ফালা সাফল্যের জন্য এসো। মসজিদে আপনাকে ডাকছে যে মসজিদে সফলতা আছে, আর আপনি মনে করছেন দোকানে সফলতা আছে, দোকানেই বসে আছেন, ভাই রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক আল্লাহ, আর রাজ্জাক আল্লাহ নামই হচ্ছে রিজিক দাতা। আপনি রিজিকের পেছনে ছুটতে ছুটতে আপনি সলাতকে পড়েন না, সলাত আদায় করছেন না, এটা আপনার রিজিক যে আপনি দোকান খুললে পাবেন, এর কোনো বাধ্যতা আছে? কথা বলেন। মিশকাত হাদিস নাম্বার 5300 শেষ অংশের অংশটা পড়বেন, আল্লাহ নবী বলছে মানুষকে যেমন মৃত্যু তেড়ে তেড়ে বেড়ায়, মৃত্যু যেমন মানুষকে খুঁজে খুঁজে বেড়ায়, ঠিক মানুষের রিজিক মানুষকে তেড়ে তেড়ে বেড়ায়। মৃত্যু যেমন নিশ্চিত, মানুষ মৃত্যুবরণ করবে কোনো সন্দেহ নেই, ঠিক প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, যতক্ষণ না নির্ধারিত রিজিক সে পাচ্ছে ততক্ষণ মৃত্যুবরণ করবে না, 5 বছর আগে আর পরে। মৃত্যু যেন মানুষকে খুঁজে বেড়ায়,
মৃত্যু হবেই হবে নিশ্চিত। আল্লাহ নবী বলছেন একই কথা যে রিজিক মানুষের নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাতৃ গর্ভে যখন ছিলেন তাকদিরে আল্লাহ সুবহানাহু কি লিখে দিয়েছে, রিজিক লিখে দিয়েছেন। আপনি কটা ছাগল খাবেন, কটা গরু খাবেন, কটা মুরগি খাবেন, কখন ডাল চাল খাবেন সব আল্লাহ লিখে দিয়েছে। কয়টা মিষ্টি খাবেন সব লেখা হয়ে গেছে। রিজিক যতক্ষণ না কমপ্লিট আপনি খাচ্ছেন ততক্ষণ আল্লাহ আপনার মৃত্যু নেবে না। আপনি কেন, আল্লাহ নবী বলছে অতএব তোমরা হালাল পথ অনুসরণ করো, হারামের দিকে যেও না, কেন রিজিক নির্ধারিত। তুমি যদি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, যে ইনকামটা তুমি করছো হারাম ভাবে ওটা হালাল ভাবে আসতো। ওরা কিভাবে আসতো, হালাল ভাবে আসতো, কিন্তু তুমি হারাম পথ বেছে নিয়েছো। কেন তাড়াহুড়া করতে গিয়ে, তাড়াহুড়া করে হারাম পথ অবলম্বন করবেন না, ধৈর্য ধারণ করেন, আপনার রিজিক আপনাকে এসে ধরা দেবে। রিজিকের পেছনে ছুটে লাভ নেই, রিজিক আপনাকে ছুটছে, আপনার পেছনে লেগেছে, আপনাকে দেওয়ার জন্য সে তের বেড়াচ্ছে। তো হালাল রিজিক আপনাকে তাড়ছে, হারামটা আপনি তাড়ছেন। কথা বুঝতে পারছেন, রিজিক এটা নির্ধারিত। আপনাকে একটা কথা বলি বুঝতে পারবেন। কয়েক বছর আগে আমার এক বন্ধু আমাকে বলছে, ভাই আমার পিতা অসুস্থ ছিল, কন্টিনিউয়াসলি 100 টাকা করে ওষুধ লাগতো। কত কথা বলেন, 100 টাকা করে ঔষধ লাগতো। উনি বলছেন যে 100 টাকা করে প্রতিদিন ঔষধ লাগতো, মাসে কত হয়, 3000। উনি বলছেন দীর্ঘদিন ধরে আমার পিতার এই চিকিৎসা বাবদ এই খরচটা আমি করেছি প্রত্যেক মাসে 3000। আমার বাবা কয়েক মাস হলো, কয়েক বছর হলো মারা গেছে। তো ভাই আমি প্রত্যেক মাসে হিসাব করে দেখি যে আমার এই 3000 টাকা বাঁচে কি না, সেভ হয় কি হয় না, জমা হয় কি হয় না। কারণ বাপ যেমন জীবিত ছিল 3000 টাকা আমার ঔষধের পিছনে চলে যেত, এখন তো বাপ নেই, এখন তো 3000 টাকা জমা থাকার কথা, ভাই থাকার কথা নয় থাকার কথা। ওই ব্যক্তি বলছে, ভাই যান আমি 3000 টাকা দেখতে পাই না, কোন দিক দিয়ে আসে কোন দিক চলে যায়, আমি 3000 টাকা জমা করতে পারি না। কেন বলেন তো, কারণ রিজিক এটা নির্ধারিত। ওর বাপ যতক্ষণ ছিল তখন ওর নিজের রিজিক খাচ্ছিল, বাপ চলে গেছে ওর সঙ্গে সঙ্গে রিজিকও চলে গেছে। আপনি মনে করছেন আপনার মাকে ওষুধ কিনে দিয়েছেন, এটা আপনার টাকা ইনকাম করার টাকা জি না, এটা আপনার মায়ের রিজিক আপনার মধ্য দিয়ে দিচ্ছে। আপনি বাবাকে টাকা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মনে করছেন একদম কি না কি করে বলেছেন জি না, আপনার বাবা মাকে যে খাওয়াচ্ছেন এটা কার রিজিক, আপনার বাবা মার রিজিক, বাবা মাই খাচ্ছে। আল্লাহ আপনাকে মাধ্যম বানিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। বাপ মা যখন চলে যাবে এই রিজিকটা আল্লাহ তার সঙ্গে সঙ্গে কি করবে, তুলে নেবে, রিজিক আর থাকবে না। এটা আপনাকে বুঝতে হবে। আমরা অনেক সময় দেখি ছেলের বয়স 22, মেয়ের বয়স 18, 19, 20 হয়ে গেছে, বাপ মা বিয়ে দেয় না, আছে না নাই কথা বলেন, কারা আছে, কারা কারা বিয়ে করতে চান, বাবা দেয় না, মাশাআল্লাহ দেখেন চাচা, দেখেন চাচা এই ছেলেগুলো বিয়ে করতে চায় বাপ মা দেয় না, একটু হাত তোলেন তো ভাই, কারা কারা দেখেন কতজন যুবক, মেয়েদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, মেয়েদের মধ্যেও আছে, ওরা বিয়ে করতে চায় মা দেয় না, কেন, তুই আপনার ছোট আছিস, মেয়ের বয়স 22, ওর যদি বিয়ের কথা বলা হয় মা বলে আমার মেয়েটা ছোট এখনো পাগলি কিছু বোঝে না, বিয়ে দেয় নাকি, বা বলে না মেয়ে এখন পাগলি, বয়স কত 22, অথচ ওর মা 16 বছরে বিয়ে করে কোকো জন্ম দিয়েছে, ওর মা 16 বছরে পেকে গেল আর মেয়ের 22 বছর হয়ে গেছে, মেয়ে নাকি বুঝে না কিছু, কিছুই বোঝে না। ভাই আগেকার মানুষ বেশি বুঝতো না এখনকার মানুষ বেশি বোঝে, এখনকার মানুষ বেশি বোঝে। তো ওর মা 14 বছর 15 বছরে বিয়ে করে 16 বছরে বাচ্চা প্রসব করতে পারে, আর এখনকার জামানার মেয়ের 22 বছর বয়স, এদের নাকি বুদ্ধি নেই, মার বাপ বলে। অনেক ছেলে আছে তাদের একই অবস্থা। তো তোমাদেরকে পরামর্শ দিই, যারা বিয়ে করতে ইচ্ছে হয় কিন্তু মা বাপ দেয় না, মেলা রকমের অজুহাত দেখায়, এক কাজ করবে ছেলেদের উদ্দেশ্যে, তোর বাবার যে জুতো আছে, জুতো বুঝো, জুতোই যে জুতো চটি আছে, ওই জুতোটাকে পরবো, আব্বা আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, দেখো তোমার জুতো আমার পায়ে হয়, শুধু এই কথা আলাপত দিচ্ছে, বাবা তোমার জুতো আমার পায়ে হয় মানে আমি এখন বাপ হতে পারি, আমার বিয়ে দাও, এটা উজ্জ্ব রেখে বলা। মাঝে মধ্যে বাপের জামা পরবে, পরে ঘুরে বেড়াবে, আব্বা তোমার জামা আমার গায়ে হয়, তোমার প্যান্ট আমার গায়ে হয়, বাপের যা আছে সব পরে ঘুরে বেড়াও, বাপ যেন বুঝতে পারে হ্যাঁ ছেলে এখন বড় হয়ে গেছে। আর বাপেরও বোঝার উচিত, বাপের জুতো যখন ছেলের পায়ে ঢুকে যায় সেই সময় তাকে বিয়ে দেওয়ার প্রয়োজন হয়, এটা বাপদের বোঝা উচিত, পিতা মাতার বোঝা উচিত। আর মেয়েদের উদ্দেশ্যে বলবো, মাঝে মধ্যে তোমার মায়ের শাড়িটাকে পরবে, সুন্দরী করে সাজবে, সে যে বউ সাজবে, যে মাকে মা দেখো বউ বউ লাগছে, কেমন লাগছে বারবার বলো, সপ্তাহে একবার করে পরো, মা বুঝতে পারবে যে মেয়ে এখন বিয়ের বয়সটা হয়ে গেছে, ছোট আর নেই, সোনামণি আর নেই, এখন সে বিয়ে করতে চায়। মাঝে মধ্যে মার ব্লাউজটা পরে বলে, মা তোমার ব্লাউজটা আমার গায়ে হয়,
এগুলো আলামত, কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 32-33-34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে ব্যভিচার থেকে দূরে থাকার জন্য বাঁচার জন্য কেউ যদি বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন দিক দিয়ে রিজিক দিবে সে নিজে বুঝতে পারবে না। অনেক যুবক আছে বিয়ে করার পরে, আগে বিয়ে করার আগে একটা টোটো কোম্পানি ম্যানেজার ছিল, কোনো কাজ করতো না, একদম কুড়ের কুড়ে, কিন্তু বিয়ে করার পরে ভাই তার বউকে চালাচ্ছে কি চালাচ্ছে না, শ্বশুর বাড়ি চালাচ্ছে কি চালাচ্ছে না, নিজের দায়িত্ব নিতে পারে কি পারে না, কেন বলেন তো? কেন বউটা এসেছে ওই বউটার রিজিক স্বামী দিচ্ছে না, বউটা ওর রিজিক নিয়ে এসেছে। কি বললাম? বউটা বউর রিজিক খাচ্ছে। আরে তুমি ছিল মাঝখান থেকে ভায়া, ওর বাপের কাছে তখন মেয়ে ছিল, তো মেয়ের রিজিক বাপের মধ্যে দিয়ে আল্লাহ দিচ্ছিল, এখন তোমার কাছে চলে এসেছে, ওর বাপের রিজিক আল্লাহ তুলে নিবে, এখন তোমাকে সেই রিজিকটা দায়ভার দিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? মহান সত্য আল্লাহ দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আলোচনা শেষ করব। যদি কোনো অমুসলিম হিন্দু দাদারা এসেছে অনেকেই, তা যদি সরাসরি প্রশ্ন করতে চায় তারা আগে প্রশ্ন করবে, যে সরাসরি যে না করতে চায় তা লিখিত তাদের প্রশ্নগুলো আগে পড়বেন, তারপর মুসলিমদের। দ্বিতীয় একটি ঘোষণা, আমার লেখা অনেকগুলো বই আছে, অনেকে ফোন করেন যে ভাই আপনার বই কোথায় পাবো, ভাই আমার বইগুলো সব বাংলাদেশ থেকে বের হয়। বই এসেছে রানী ভাই? আচ্ছা বই চলে এসেছে, আমার লেখা সাতখানা বই আছে, এমনি মোটামুটি 800 টাকা মার্কেট প্রাইস আছে, আমরা প্রকাশনী থেকে সরাসরি নিচ্ছি, কোনো ল্যাপটপ করার জন্য না, মানে যা দিয়ে কিনছি তা দিয়ে দিয়ে দিচ্ছি যেন হাতে হাতে পৌঁছে যায়। 350 টাকাতে সাতখানা বই পুরো সেট একসঙ্গে পেয়ে যাবেন, যাদের প্রয়োজন হবে এখন না, আলোচনা শেষ হবে সুন্নাতি দোয়া হবে তারপর বাদিক থেকে আপনারা নিয়ে যাবেন। এখন তাকান দোকান না, আমার দিকে তাকান, আমার দিকে দেখেন, এখন বই না, আগে আমাদের আলোচনা কমপ্লিট হবে তারপরে। রায়ন ভাই প্রশ্ন উত্তর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, আপনি পান এবং সিগারেট তথা তামাকজাত দ্রব্যের দোকান আছে, এখন আপনার ইবাদতে কোনো ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? সূরা আরাফ 157 আল্লাহ সুবহানাহু বলছেন, আমি পবিত্র, ওই পবিত্র ছাড়া কিছু গ্রহণ করি না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376-77-78-88-89 আল্লাহ বলছেন, কুল্লু মুশকিল খামরুন কুল্লু খামরুন হারাম, যেসব জিনিসে নেশা হয় তার প্রত্যেকটাই হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3389 নবী বলছেন, যে ব্যক্তি হারাম জিনিস খাচ্ছে আর যে হারাম জিনিসকে প্রস্তুত করে দিচ্ছে তারা সমান অপরাধী। মানে একজন সুদ খায়, একজন সুদের লেখে হিসাব রক্ষক, এও অপরাধী। তার মানে বুঝতে হবে যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট যতজন আছে সবাই কি এর অন্তর্ভুক্ত। যে মদ খাচ্ছে সেও হারাম করছে, যে মদ তৈরি করে দিচ্ছে সেও হারাম করছে, মদ যে ট্রাকে করে বইছে এই ইনকামটাও তার জন্য কি হারাম, যে মদের হিসাব রক্ষক করে বিল তৈরি করছে কম্পিউটার বসে বসে এটাও হারাম। মানে মদ সংশ্লিষ্ট হারাম যে সংশ্লিষ্ট যত কাজ অংশগ্রহণ করছেন সবাই হারামের সঙ্গে অন্তর্ভুক্ত। সূরা মায়দা আয়াত নম্বর 2, সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো অসৎ কাজে নয়। শুকরিয়া। আমি একজন হিন্দু, ভালো মতো হিন্দু হওয়ার উপায় কি?
একজন ভাইজান প্রশ্ন করেছেন, এক হিন্দু দাদা প্রশ্ন করেছেন, বা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিরিবিলি পরিবেশ করুন। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসাতুল্লাহ আল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। যদি এই দুটো কাজ করো আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণ করবে। এটা ফজিলত, সূরা আরাফ 7:4। তাই নিরিবিলি পরিবেশ করেন, অনর্থক কথা বলা আশেপাশে টাকানো চলাচল করা করতে দিবেন না। যারা মাঝখান দিয়ে যেতে চাচ্ছে তাদের হাত ধরে অথবা পা ধরে অথবা লুঙ্গি ধরে টান মেরে বসিয়ে দেন, ফুলে যাবে, যাক কোনো সমস্যা নেই, উঠবে মানে উঠতে পারবে না। এক হিন্দু দাদা প্রশ্ন করেছেন যে আপনি যেন ভালো মানের হিন্দু হতে চাচ্ছেন, এই জন্য করণীয় কি? বা এর জন্য আমি যদি বলি যে কোরআন মানতে হবে, আপনি মানবেন না? মানবেন, আপনি মানবেন না। এই জন্য যদি মানুষকে সিদ্ধান্ত দেওয়া হয়, মানুষ তার নিজের দলের দিকে টানবে। আমি মুসলিম, আমার দিকে টানবো। খ্রিস্টানকে প্রশ্ন করলে খ্রিস্টান তার দিকে টানবে, টানবে না ভাই, টানবে। এই জন্য আমার কথা শোনা দরকার নেই, কথা শোনেন ভগবান কি বলছেন। আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 23 এবং 24, কি বললাম, ভগবদ গীতা অধ্যায় 16 মন্ত্র 23 এবং 24, আপনি খুলে বের করে পড়তে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ভালো হিন্দু হওয়ার জন্য করণীয় কি, আপনি কিভাবে পরিত্রাণ স্বর্গ লাভ করতে পারবেন, মোক্ষ লাভ করতে পারবেন, তার মন্ত্রটা বলা হয়েছে। শ্লোক বলছে, মন্ত্র পড়ব, আচ্ছা মন্ত্র বলছে দেখেন, ইয়া শাস্ত্রবিধি মুস্তৃজ্জাবর্তাতে কাম করাতানা সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। কি বুঝলেন? মন্ত্র বলছে ইয়া শাস্ত্রবিধি মুস্তৃজ্জাবর্তাতে কাম করাতা না সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, না সুখাং না সিদ্ধাং না বনতি না পরাম গতিম, এই ব্যক্তি কোনো সুখ লাভ করতে পারে না, কোনো মোক্ষ লাভ করতে পারে না। মোক্ষ লাভ মানে স্বর্গ, স্বর্গ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, এই ব্যক্তি জান্নাত যেতে পারবে না, ভালো হিন্দু হতে পারবে না। কথা বুঝতে পারছেন? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে মানুষ কি করছে আমি তাই করি, এরকম যারা নিজের মনের অনুসরণ করে তারা কখনো স্বর্গে যেতে পারবে না, অতএব সে ভালো একজন হিন্দু হতে পারবে না। পয়েন্ট নাম্বার 2, যদি আপনি ভালো হিন্দু হতে চান আপনাদের শাস্ত্রকে মানতে হবে। কি মানতে হবে বলেন তো? হিন্দু শাস্ত্র অন্তত কমপক্ষে ভালোভাবে মানতে হবে। প্রথমত মনে রাখতে হবে আপনি যে 33 কোটি বা 33 প্রকার দেবদেবতাতে বিশ্বাস করেন, হিন্দু শাস্ত্র এমন কথা বলছে না। বরং বলছে কি, গীতা অধ্যায় 7:17 ভগবান শ্রীকৃষ্ণ বলছে, একই ভক্তির বিশিষ্যতে, শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো তবেই তুমি বুদ্ধিমান। যে একজন ঈশ্বর উপাসনা করে সেই হচ্ছে বুদ্ধিমান, সে হচ্ছে ভালো। তার মানে আপনি যদি একসঙ্গে 3 জন 4 জন 10 জন দেবতা ঈশ্বর ভগবানে বিশ্বাস করেন, আপনি ভালো একজন মানুষ বা ভালো মানে হিন্দু হতে পারবেন না। যদি ভালো হিন্দু হতে চান, এক ঈশ্বরের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কয়জন কথা বলেন? একজনকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করতে হবে। ঋগ্বেদ মন্ডল মানে 1:64 মন্ত্র 46 বলছে, ইকাম সাত বিপ্রা বহুদাবাদান্তি, সত্য একটি, ঈশ্বর একজন, কিন্তু সেই ঈশ্বরকে জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকে। মানে ঈশ্বর কয়জন? একজন। ঈশ্বরের নাম কতগুলো? অনেকগুলো। যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন সূরা বানিসের 1:10 বলছে, আসমাউল হুসনা, আল্লাহর অজস্র সুন্দর সুন্দর নাম আছে। তবে আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একক, আল্লাহ অনেকজন নয়। তাই ভালো হিন্দু হতে হলে আপনাকে এক ঈশ্বর উপাসনা করতে হবে। পয়েন্ট নাম্বার 2, যে ভালো হিন্দু হতে চান, যজুর্বেদ অধ্যায় 32:3 চেন ব্রহ্মা, তিনি বলছেন, নাতাস্তি প্রতিমাস্তি এসানা মহাজসাহ, যিনি ঈশ্বর তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো রূপক নেই, কোনো ভাস্কর্য নেই। ভালো হিন্দু হতে হলে মূর্তি পূজা করা যাবে না, নিষিদ্ধ। কেন? যারা মূর্তি পূজা করে, যজুর্বেদ অধ্যায় 40:8-9 বলছে, আন্ধাত্মা প্রভু শান্তি অসংহতি উপাসতে ততই এব তো উমসংগতাম নম্রতা। যারা মূর্তি পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করছে। তাই ভালো হিন্দু হতে হলে কী হবে? মূর্তি পূজা করা যাবে না। মনুষ্যসংহিতা 11:55 এবং মনুষ্যসংহিতা 11:219 বলা হচ্ছে, একজন হিন্দু যদি হয় সে মদ পান করতে পারবে না। কি পান করতে পারবে না? মদ পান করতে পারবে না। বিষ্ণুর সংহিতা 5:49, ভালো যদি হিন্দু হতে চান তাহলে শুকুরের মাংস খেতে পারবেন না। কথা বুঝতে পারছেন?
এগুলো একজন ভালো হিন্দু হওয়ার জন্য বৈশিষ্ট্য, এগুলোকে অর্জন করেন ইনশাল্লাহ আপনি একজন ভালো হিন্দু হতে পারবেন। শুক্রিয়া, জাজাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ভাইজান প্রশ্ন করেছেন নারীদের তালিম প্রসঙ্গে সঠিক তথ্য জানতে চাচ্ছেন। প্রথম কথা, তাবলিগ করা এটা ফরজ। কি বললাম? এটা ফরজ, এটা বাধ্যতামূলক। একজন পুরুষ মানুষ তালিম করবে, ধর্ম প্রচার করবে, ইসলামে দাওয়াত পৌঁছাবে, কি এর যে ফরজ, অবশ্যই আপনাকে করতে হবে বাধ্য। সূরা মায়েদা আয়াত নম্বর 67, সহিহ বুখারী হাদিস নম্বর 3461, আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়াল আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে সেটা মানুষের কাছে প্রচার করো, তাবলিগ করো। তাবলিগ করা ফরজ। পুরুষদের জন্য কোনো মতানৈক্য নেই। নারীরা কি তাবলিগ করতে পারবে? তারা কি দিন প্রচার করতে পারবে? দিন প্রচারের অনেকগুলো মাধ্যম হতে পারে। নারীরা যদি লিখে লিখে বই লিখতে চায়, বই লিখে প্রচার করবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। নারীরা বই লিখতে পারবে কি পারবে না? পারবে। তারা বই লিখে যদি মানুষের কাছে বিতরণ করে, ভাই এটা তাবলিগ কি তাবলিগ নাই কথা বলেন, তাবলিগ, আপনি একটা লিফলেট লিখে দিয়েছেন সালাত পরিত্যাগ করার বিধান, একটা নারী লিখেছে ছাপিয়ে মানুষের মধ্যে বন্টন করা হচ্ছে, এটা তাবলিগ কি তাবলিগ নাই? এটাও তাবলিগ। মানে এই তাবলিগুলো আপনি করতে পারবেন। তবে আপনি যদি চান যে নারী বক্তৃতা দেবে আর পুরুষ মানুষ শুনবে, এটা কি জায়েজ? এটা একদম হারাম, কোনো সন্দেহ ছাড়াই এটা হারাম। দুই, নারীরা শুধু কি নারীদের মধ্যে তাবলিগ করতে পারে? জি, আপনি একজন মহিলা, আপনার বাড়িতে কেউ যদি এসে জিজ্ঞাসা করে, দু দশজন এসে, আপনি অবশ্যই তাকে যদি শরীয়ত জানা থাকে অবশ্যই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার পাশের বাড়িতে আপনি গিয়েছেন, দু দশজন নারী একসঙ্গে গোল হয়ে বসেছে, আপনি তাদের কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন, এটাও জায়েজ। তিন নম্বর, আপনি একজন নারী, আপনি কি 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার পার্শ্ববর্তী জেলাতে গিয়ে তাবলিগ করতে পারবেন? জি, শর্ত সাপেক্ষে জায়েজ, শর্ত সাপেক্ষে না জায়েজ। শর্ত কি? যদি আপনার স্বামীর হক নষ্ট না হয়। দুই, আপনার সন্তানের হক যেন নষ্ট না হয়। তিন, আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করা আছে সম্পূর্ণ দায়িত্বকে যদি পালন করতে পারেন। চার, যেখানে তাবলিগ করতে যাচ্ছেন সেসব আপনি একা যাবেন না, মাহরম পুরুষ আপনার সঙ্গে যাবে। পাঁচ, যেখানে তাবলিগ করছেন, আলোচনা করছেন, ওখানে শুধু নারী থাকবে। ছয়, আপনি যখন বক্তৃতা দিচ্ছেন এগুলো স্বাভাবিকভাবে রেকর্ড যেন না করা হয়। সাত, যখন আপনি আলোচনা করছেন সে সময় কোনো পুরুষ শ্রোতা যেন না থাকে। আট, যখন বক্তৃতা দিচ্ছেন সে বক্তৃতা যেন বাইরেকার কোনো মানুষ শুনতে না পায়, যেখানে আলোচনা করছেন ওখানে যেন সীমাবদ্ধ থাকে। কথা বুঝতে পারছেন? ভাই ভাই সামনে তাকান, সামনে তাকান। মানে আপনাকে বলেছি আটটা পদ্ধতি, কয়টা বলেছি ভাই বলেন তো? আটটা বলেছি। এই আটটা শর্ত সাপেক্ষে যদি কোনো নারী যদি তাবলিগ করতে চায় তবে করতে পারবে। এর মধ্যে একটা যদি বিঘ্ন ঘটে তাহলে তাবলিগ করা তার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারছেন বা কথা বুঝেছেন? এই আটটা শর্ত সাপেক্ষে যদি আপনি তাবলিগ করতে চায় একজন নারী তবে করতে পারবে। আর এর মধ্যে কোনো কিছু, স্বামী বলছে রান্না করো, বুঝাই আজকে আমার বক্তৃতা আছে তুমি রান্না করো, মানে তুমি হোটেল থেকে খেয়ে নিও, ভাই তাহলে কি এর জন্য তাবলিগ করা জায়েজ নয়। ছেলে বাড়িতে বসে আছে, ছেলেকে দেখভাল করতে পারছে না, সে বক্তৃতা দিতে চলে গেছে দুবাইয়ে, চলে গেছে ওই রাজশাহীতে, ছেলে বাড়িতে একা পড়ে আছে, ছেলে দায়িত্ব পালন করছে না, এই মেয়েটার জন্য তখন তাবলিগ করা জায়েজ নয়। পরিবারকে আগে সে দায়িত্ববান, কোথাকার দায়িত্ববান? সে একটা নারী, প্রথমে পরিবারের দায়িত্ববান, দায়িত্বশীল, ওখানে যদি সম্পূর্ণ হক আদায় করতে পারে তারপরে বাইরে তাবলিগ তার জন্য জায়েজ, অন্যথায় জায়েজ নয়। শুক্রিয়া। আমার নামের পূর্বে ব্রাদার কেন? রায়ন ভাই বললো সর্বশেষ উত্তর এটাই হবে, ইনশাল্লাহ এটা সর্বশেষ হবে। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছেন কেউ 50 বছর আগে মরেছে, কেউ আজকে, আমি আজকে মরলাম, তাহলে ওই ব্যক্তি যে 50 বছর আগে মরেছে ওই ব্যক্তির তো আজাবটা বেশি হয়ে গেল আমার চাইতে 50 বছর কমপক্ষে, তাই তো?
অতদূর বাদ দেন, আদম আলাইহিস সালামের সন্তান মারা গেছে, তারপরে সন্তান মারা গেছে বা ফেরাউন মারা গেছে আর আমি আজকে মারা যাব। এখন দুজনে আমার আজাবের মধ্যে তো কম পার্থক্য হচ্ছে জি না, আপনি আল্লাহকে এত কম মনে করিয়েন না। সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 40 আল্লাহ বলছে, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না, আল্লাহ চাইলে আপনাকে আপনি কিয়ামতের একদিন আগে যদি মৃত্যুবরণ করে আপনাকে এমন শাস্তি দেবে যেটা 1000 বছরের সমান, পারে কি পারে না কথা বলেন। কেউ ঘোড়ায় চড়ে সৌদি আরবে গেল 7 মাস সময় লাগলো, কেউ বিমানে চড়ে গেল 7 ঘন্টা লাগলো। মানুষ যদি এটা পারে তো আল্লাহ পারে না? এতই আল্লাহকে কম শক্তিমান মনে করছেন? আল্লাহ সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। পুরো পৃথিবী তিনি তৈরি করতে পেরেছেন, আর এইটুক আযাব কম বেশি করাতে পারবে না, সমান করতে পারবে না? অতই বোকা পেয়েছেন নাকি মানুষের মতো? ওটা আল্লাহ, ওটা সৃষ্টিকর্তা, সবাইকে তৈরি করেছে, আবার সৃষ্টি করবে, আবার তুলবে। যে এই তুলতে পারে মরা মানুষকে হাড় থেকে, সে এই কাজটা করতে পারবে না? ভাইজানের প্রশ্ন দেখেছেন, মিলাদ কি আমি সম্মিলিত মনে দেয় ধুয়ে পরিষ্কার করে দেন কি দুপুরে ভাই? মানে এটা পরিষ্কার করে দিতে বলছে। ও আচ্ছা আচ্ছা, মিলাদ আর কিয়াম, মিলাদ মানে, মিলাদ মানে প্রচলিত আমরা যেটা ভাষায় বুঝি নবীজির জন্ম, এবং জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। যারা করে তারাও বলে যে না, নবী কখনো মিলাদ করে নাই, সাহাবীরা করে নাই, তাবে তাবেইনরা করে নাই, তো আপনি কেন করছেন? তো একটা ভালো কাজ করলে ক্ষতি কি, এই জন্যই করি। বোঝেন না ভাই? মানে মিলাদ নবীর জন্মদিবস পালন করা আজ থেকে 20 বছর আগেও আপনারা যারা বয়স্ক চাচা বয়সের আছেন তারাও জানেন, এত ঘটা করে বাংলাদেশে করা হতো না যেটা এখন করা হচ্ছে। ভাই হতো কথা বলেন না? তার মানে কি ফেরেশতা জিব্রাইল নতুন করে ওহী নিয়ে এসেছে নাকি আবার? যেটা 20 বছর আগে ছিল না এখন সেটা উদযাপন করছে সকল দিনের বড় ঈদ, কি ঈদে মিলাদুন্নবী। সহিহ বুখারি খুলবেন, কিতাব বলে ঈমান হাদিস 42, 43, 44 হাদিসের মধ্যে উমর বিন খাত্তাবের কাছে একজন ইহুদি পণ্ডিত এসে বলছে, ওমার তোমাদের কোরআন মাজিদের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হলে সেই দিনটাকে আমরা ঈদের দিন মানাতাম, কি বলেন তো ভাই? একজন ইহুদি পণ্ডিত এসে উমারকে বলছে, ওমার তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটা আমাদের ইহুদি জাতির উপরে যদি অবতীর্ণ হতো তথা তওরাতের মধ্যে এই আয়াতটা আসতো, তো এই দিনটাকে আমি ঈদের দিন উদযাপন করতাম। উমর বিন খাত্তাব কোন সেই আয়াত? ইহুদি পণ্ডিত বলছেন, আলিয়া মাকমাল তো লাকুম দিন আকুম, দিন ইসলাম কাজকে সম্পূর্ণ করে দিলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3, ইহুদিদের দাবি বা তার আকাঙ্ক্ষা, ইহুদির আকাঙ্ক্ষা এই দিনটাকে তারা কি করতো? ঈদের দিন করতো। উমর বিন খাত্তাব বলছেন, সেই দিনটা আমি খুব ভালোভাবে জানি, সেই দিন ছিল জুমাবার, আরাফার ময়দানে ছিলাম, এই দিন এক মানে একটা অবতীর্ণ হয়েছে। কিন্তু উমর বিন খাত্তাব তৃতীয় কোনো ঈদ তৈরি করেছে কথা বলেন? কিন্তু ইহুদিদের দাবি কি না, ঈদ একটা করা চাই। তো এখন যারা নতুন করে 3 নম্বর ঈদ তৈরি করছে কাদের আনুগত্য অনুসরণ করছে কথা বলেন? উমর বিন খাত্তাব তো করেনি তৃতীয় কোনো ঈদ, কিন্তু যারা এখন তৃতীয় ঈদ করছে কাদের অনুসরণ হচ্ছে? ইহুদিদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করছে কি করছে না? করছে। আর আমাদেরকে বলে তোমরা নাকি ইহুদির দালাল, কথা বোঝেন নাই? তাফসিরে মারিফুল কোরআন নাম শুনেছেন? সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 এর ডান দিকে লেখা আছে, মৃত ব্যক্তির নামে মিলাদ করা, কিয়াম করা, বুট গোনা, ছোলা গোনা, সবগুলো বিদাতে সাইয়া, মানে নিকৃষ্ট বিদাত। এটা হানাফি ভাইদের তাফসীর, আমাদের না। তারা বলছে যে মিলাদ করা, কিয়াম করা, কি এগুলো এটা বিদাত, এটা নিকৃষ্ট বিদাত, এটা করা যাবে না। ডিটেলস আলোচনা করা যাবে না, ডিটেল জানতে হলে ইউটিউবে যান, মিলাদ ও কিয়াম এটা লিখলেই ইনশাল্লাহ আলোচনা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, সম্মিলিত মোনাজাত। অনেক সময়তে দেখা যায় আমাদের সম্মিলিত মোনাজাত নিয়ে এসং আহলে হাদিস পরিবারের মধ্যে ভাঙন ধরেছে কি ধরে নাই কথা বলেন? ধরেছে। আহলে হাদিস সমাজ এটা নিয়ে নিজেরাই আপনি মাথা সব এক, 2-4টে মশলার কারণে নিজেদের মধ্যে ফাটল ধরেছে কি ধরে নাই? ধরেছে। তাই এই বিষয়টা গুরুত্ব দিয়ে আপনাকে শোনার জন্য অনুরোধ করছি, যদি শুনতে পারেন ইনশাল্লাহ অনেকটাই কাছাকাছি চলে আসতে আবার আমরা পারবো। মনে রাখবেন, দোয়া করা বিদাত আসলে কেউ বলেনি, কেউ বলেছে? ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত কেউ বলে? ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাত বলে, সবাই বলে। আল্লাহ নবী কমপক্ষে 35 থেকে 36 কাপ দোয়া পড়তেন, এবং আমরা পড়ি, আপনারাও পড়েন, সবাই পড়েন। সমস্যা কোথায়? হাত তোলা যাবে কি যাবে না?
কেন আমাদের মানুষের মাথার মধ্যে কি জানি একটা কথা ঢুকে গেছে, কিভাবে যে ঢুকলো যে দোয়া মানে হাত তোলা, হাত না তুললে মানে দোয়াই হয় না। এটা একটা মূল সমস্যা, মানে হাত তুলবো না দোয়া হয় কেমন যেন লাগে, হাত না তুললে দোয়া করতে। ভাই আছে না ভাই, ভাই মনে করেন দোয়া মানেই যে হাত তোলা, এ কথা সঠিক নয়। কয়েকটা প্রমাণ দিন বুঝতে পারবেন। এক, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আছে। হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধান দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরিধান দোয়া আছে না নাই? হাত তোলেন। আপনি বাজারে প্রবেশ করছেন দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। কয়েকশো জায়গা আছে না কেউ হাত তুলি না, হাত তুলি না। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে আপনি একা এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে উচ্চারণ করে পড়বেন দোয়া হয়ে যাবে। হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। ভাই বলুন তো, স্ত্রী সাহসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করেন? কেউ করেন না রে ভাই। নাহলে হুজুর করো, হুজুর তাতে রাত বারোটা বাজছে খবর আছে চলে আসেন, বাড়ির পিছনে এসে আপনি দোয়া ধরবেন, আমরা আমার স্বামী স্ত্রী মুনাজাত ধরবো না, আমি নামিল বলবো। ভাই কেউ বলেন? কেউ তো বলেন না। কেন? কারণ আপনি জানেন দোয়া মানে যে হাত তোলে এমনটা নয়, অজস্র জায়গা আছে কেউ হাত তুলে না, শুধু জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়ে দোয়া হয়ে যায়। ঠিক ফরজ নামাজের পরে, জানাজার পরে, বিবাহ মজলিসের শেষে, ঈদের ময়দানের শেষে, সভা সমিতির শেষে, ইফতারের আগে পরে দোয়া আছে, তবে কিনা হাত তোলা এগুলো প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? দোয়া করাকে আমরা বিদাত বলি না, আমরা দোয়া করার পদ্ধতিকে বিদাত বলি। কোনটা বলেন তো ভাই? দোয়া করা বিদাত না, দোয়া করা সুন্নাহ, দোয়া করতে হবে। আল্লাহ নবী করেছে, কেন করবো না? অবশ্যই করবেন। তো দোয়া করাকে আমরা উঠে দিচ্ছি না, বিদাতও বলছি না। বিদাত কোনটাকে বলছি? পদ্ধতিকে। ছোট্ট একটা পদ্ধতি হাত তোলা, বাবা এখানে হাত তোলা প্রমাণিত নয়, তার জন্য আমরা হাত তুলছি না। আপনি মসজিদে ঢোকার সময় কেউ যদি হাত তুলে দেখুন দোয়া করে, বা কি বলবেন? কিরে পাগল নাকি রে, বাথরুমে ঢোকার আগে হাত তুলে দোয়া করছে, কারণ ওটা তো দোয়া। আর কি যে হাত তোলে, বা বলবেন না পাগল নাকি রে ছোড়া, এখানে হাত তুলছে? আমরা বলি ঠিক ফরজ নামাজ পড়ে দোয়া আছে, তবে হাত তোলা নেই। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। ডক্টর জাকির নায়েকের মেয়ে তো তালিম করে, আমার জানা নেই উনি আসলে তালিম কিভাবে করে, কি পদ্ধতিতে করে। আমি যে আটটা শর্ত দিয়েছি সেগুলো মিনি তালিম করে কি করে না আমার জানা নেই, তার জন্য বলতে পারবো না। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36, যে বিষয়ে ইলম নেই সে বিষয়ে কথা বলা যাবে না, যদি বলি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। বোন প্রশ্ন করেছেন, সারা বছর ইবাদত করেছেন কিন্তু মেয়েকে আগে জমি লিখে দিয়েছেন, ছেলেকে পরে লিখে দিয়েছেন। সূরা নিসা আয়াত নম্বর 11, 13, 14, 15, 16। মৃত্যুর আগে জমি বন্টন করে ইসলাম এটা অনুমোদিত নয়। প্রথমত, যদি বাবা যদি ছেলে মেয়েকে কিছু বন্টন করতে চায়, এমনি দান করতে চায়, দিতে চায়, হাদিয়া স্বরূপ দিতে পারে, তবে সমান সমান দিতে হবে। বড় ছেলে বেশি ভালো, তার যদি তাকে 5 বিঘা, ছোট ছেলে একটু খারাপ, তার যদি তাকে 1 বিঘা, মেয়েকে দেবো 1/2 বিঘা, এমন যেন বন্টন না হয়, সমান সমান। যতক্ষণ বাপ আছে বাপের প্রতি সন্তানের হক তখন সমান। কথা বুঝতে পারছেন? একটা যদি আপেল ছেলেকে দেন, একটা আপেল মেয়েকেও দিতে হবে, মেয়ে না খেতে চলে ভিন্ন কথা। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। ভাইজান প্রশ্ন করেছেন, তিনি হানফি মাজহাব মেনে চলেন, এখন তিনি কোন সুন্নাহ মানার চেষ্টা করছেন, তবে অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে। মনে রাখবে প্রতিবন্ধকতা আসবেই, আর প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে না পারলে কখনো কেউ সত্য পেতে পারে না। আল্লাহ নবী তিনি ছিলেন আলামিন, গোটা বিশ্ববাসীর কাছে তাকে সবাই বলছে সত্যবাদী, এর মতো ভালো মানুষ কেউ নাই। তাকে এতই ভালোবাসত, এতই সম্মান শ্রদ্ধা করত যে আল্লাহ নবীকে কেউ খারাপ কথা কোনোদিন কেউ বলেনি। যখনই বলেছে 360 মূর্তি বাদ একজনকে মানতে হবে, দেখা যায় না আসমানে থাকে আর সরে পড়ে থাকে, তখন যে বলে কি রে 360 একজন আল্লাহ না, এমন এক আল্লাহ যাকে দেখাই যাবে না, মানুষ মানেনি, মেনেছে। কথা বলেন, যেই নবী ছিল আলামিন তাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, করেছে কি করেনি? যেই নবী সবচেয়ে ভালো মানুষ ছিল আরবের মানুষের কাছে, সেই মানুষটাকে আবার তারা মক্কা থেকে বিতাড়িত করে নিজের জন্মভূমিকে ত্যাগ করে মদিনাতে চলে যেতে হয়েছে, হয়েছে কি হয় নাই? যেই নবী এত ভালো, এত ভালো মানুষ, আবু জাহেল তার দুই মেয়েকে মানে সম্পর্ক দিয়ে দিয়েছিল, পরবর্তী সময় নবীর দুই কন্যাকে তালাক দেওয়া হয়েছে, হয়েছে কি হয় নাই? কথা বলেন, দেখেন একজন মানুষ
মানুষ কত ভালো ছিল, কেউ যখনই সত্য প্রচার করতে শুরু করেছে তখনই প্রতিবন্ধকতা তৈরি এসেছে। তাই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করতে না পারলে হক যে কত স্বাদ কত মিষ্টতা এটা পাওয়া যাবে না। এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলি, বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা। মেয়েদের মধ্যে কোন ছেলে মেয়ে পাওয়া যায় কিনা বিয়ে করতে ইচ্ছুক, আর ছেলেদের মধ্যে কেউ আছে না নাই, যে থাকে এখনই নিয়ে চলে আসেন। সুনান তিরমিজির কিতাবুল নিকাহ হাদিস নম্বর 1100 থেকে পরপর হাদিস বর্ণনা আছে। বিয়ে করার জন্য কয়েকটা মৌলিক শর্ত আছে। 1, মেয়েকে রাজি হতে হবে। 2, মেয়ের বাবাকে রাজি হতে হবে। 3, ছেলেকে রাজি হতে হবে। 4, দুইজন কমপক্ষে একটা সত্যনিষ্ঠ ইমানদার পরেশগার সাক্ষী লাগবে। 5, বিয়ে পড়াতে পারে এমন একজন আলেম হুজুর লাগবে। এই যে হয়ে গেল, এখন হয়ে গেল, এর সঙ্গে মোহরানা ওয়াজিব ফরজ এটা কিছু একটা নির্ধারণ করে দিতে হবে। নূর আয়াত নম্বর 3, 4, 24 এবং 26। এরপরে যদি মেয়ে রাজি হয়ে যায়, মেয়ের বাপ রাজি হয়ে যায়, বিয়ে হয়ে গেল। বাপ রাজি না, মা রাজি, মা বলছে যে আমি মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম, এই বিয়ে বাতিল হয়ে যাবে, কারণ মা মেয়ের মাহরুম না। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, নবী বলছেন লা নিকা ইল্লা ওয়ালি, ওই বিয়ে বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন নেই, ওয়ালি নেই। মেয়ের ওলি কখনো মেয়ে হতে পারে না। কে হবে? তার বাপ, তার বড় ভাই, এরা হবে। যদি কেউ না থাকে দেশের শাসক হবে। দেশের শাসক যদি কাফের হয়, দেশের পরেশদার মুত্তাকি একজন আলেম ব্যক্তি যার কথা মানুষ শোনে, যাকে ভালোবাসে আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি, সে তার বিবাহটা পুড়িয়ে দিবে। যদি অমুসলিমকে বিয়ে করতে হয়, অমুসলিম নারী ইসলাম কবুল করেছে, তার বাপ মার তখন মতামত নেওয়ার দরকার নেই। সেই সময়তে একজন পরেশগার আলেম তার অলি সেজে বিয়ে দিতে পারে। শুক্রিয়া, জাজাকাল্লাহু খায়রান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। কেউ যদি সুন্নাহকে অস্বীকার করে তার বিধান কি, আর কেউ যদি অলসতার কারণে সুন্নাকে পরিত্যাগ করে এর বিধান কি? সেই বুখারী কিতাবুল নিকাহ হাদিস নম্বর 5063 নবী বলছেন ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অমান্য করলো, বৈরাগ্য পোষণ করলো, পরিত্যাগ করলো, সেটা ফালাইসা মিন্নি, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। কেউ যদি কটুক্তি করে আল্লাহ নবীর দাড়িকে নিয়ে, একজন দাড়িওয়ালা লোককে, একজন দাড়ি চাচা ব্যক্তি বলছে তোর মুখে দাড়ি ছি বাজে লাগছে, ছাগলের মতো লাগছে। আরেকজন ব্যক্তি আছে যে দাড়ি নেই কিন্তু সে বেনামাজি মদগর মাতাল, তারপরে বলছে ভাই মাশাআল্লাহ আপনার মুখে দাড়িটা খুব সুন্দর লাগছে, ব্যাপার তো কাছে না নাই। নবীর সুন্নতকে ভালোবাসছে, নবীর সঙ্গে তার হাসর হবে। তারপর আমি মুজাম্মাল কাবির হাদিস নম্বর 1859। তাই মনে করবেন, নবীর সুন্নাতের প্রতিকারে যদি ইমান থাকে, বিশ্বাস থাকে, কিন্তু অলসতার কারণে পালন করতে পারছে না, এই ব্যক্তি কাফেরও না জালেমও না, এই ব্যক্তি জাস্ট হতে পারে একজন ফাসিক পর্যন্ত, জানে কিন্তু আমল করছে না। আর একজন ব্যক্তি যে কটুক্তি করছে, অস্বীকার করছে, না এটা হতেই পারে না, সুন্নাতি না, এই সুন্নাত মেনে কে বলা করে কী দরকার, 1400 সালে কে আসছে তাকে মানতে হবে, এই কথা বললে এ ব্যক্তি কী হবে বলেন তো? সে নবীর উন্মতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা 4:80 বলছে মাই ইয়াতু রাসূলা ফাকাদ আতাউল্লাহ, যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো সে মূলত আল্লাহকে অনুসরণ করলো। তাহলে ফিয়ারা লাল পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3:31 আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইফ ইউ রিলি লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফালা মুহাম্মাদ তিসজাবানহিম, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীকে ভালোবাসো, মানে নবীর সুন্নাতকে আগে ভালোবাসতে হবে। একাধিক হাদিস আছে, সুনান ইবনে মাজা প্রথম 5টা পৃষ্ঠা পড়েন, শুধু নবীর সুন্নাতকে ভালোবাসা কি এটা বুঝে নেবেন। শুকরিয়া। সুনান তিরমিজি আবু দাউদে যে বর্ণনা এসেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ শুয়াইব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, ইমাম জাহাবি, ইমাম হাজার, জমহুর মুহাদ্দিসগণ বলেছেন এ সনদ সহি নয়। তাই ফজরের পরে সূরা হাসর পড়া এতে আমল করা যাবে, এটা যাইব, এটা প্রমাণিত নয়। সেই বুখারি এবং সেই মুসলিমের বাংলা অনুবাদ গুলো কিনতে চাচ্ছেন, কোথায় কিনবেন? বাংলা ভাষাতে সবচেয়ে ভালো বেস্ট অনুবাদ সেটা আত্ম তৌহিদ প্রকাশনী ঢাকা বংশাল থেকে যেটা বের হয়েছে, জমিয়ত আহলে হাদিস থেকে, ওইটা নিতে পারেন। আর একটা সানাউল্লাহ ভাই একটা অনুবাদ করেছে কিছুদিন আগে সেই বুখারির অনুবাদ, ওটাও নিতে পারেন। ওখানে ছোট ছোট করে সেই বুখারিতে ফুটনোট
দেওয়া হয়েছে যেটা হাদিস একাডেমি থেকে ছাপানো হয়েছে এবং সেই মুসলিম ওটা হাদিস একাডেমি থেকে ছাপানো হয়েছে এগুলো নিতে পারেন অনেক ভালো সুন্দর হাত পায়ের নখ কাটার পরে মাটির তলে পুঁতে রাখবেন এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন প্রথমত এগুলো যে আপনাকে করতে বাধ্য এমন কিছু নেই আর এই মর্মে আমার কোনো তাহকিক নেই যে এই হাদিসটা আমি সহি কি জয়ীফ এটা আমি এখন পর্যন্ত তাহকিক করিনি শুকরিয়া আল্লাহ নবী বলছেন খুতবা তিনটে জিনিসের নাম এক হামসানা হবে নবীর পরে দুরুদ হবে কিছু নসিয়া হবে আর দোয়া হবে খুতবার মধ্যে মানুষের কাছে মানুষের যা যা প্রয়োজন দোয়া করে দিতে হবে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন একজন সাহাবি উঠে দিচ্ছে আল্লাহ রাসূল আমাদের এলাকায় বৃষ্টি হয় না আল্লাহ রাসূল তো দোয়া করে দেন আল্লাহ রাসূল খুতবা চলাকালীন অবস্থাতে দোয়া করে দিলেন যদি কোনো প্রয়োজন হয় ইমাম সাহেবকে আগে থেকে অবগত করে দিবেন ইমাম সাহেব খুতবা রানিং অবস্থাতে মাঝে মাঝে ওয়াজ করবে নসিহা করবে আর মাঝে মাঝে দোয়া করতে থাকবে এটা সুন্নতি তরিকা শুকরিয়া জাযাকাল্লাহু খায়রা মসজিদের একসারে আল্লাহ একসারে মোহাম্মদ লেখার বিধান কি ফাতোয়া আরকানুল ইসলাম ফতোয়া নম্বর 104 আল্লামা শেখ সলিহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা বিশেষ করে আমাদের উপমহাদেশের শিরিকের জায়গা নিয়ে নিচ্ছে তাই মসজিদে একসারে আল্লাহ একসারে মোহাম্মদ এটা লেখা যাবে না একজন খালেক একজন মাখলুক স্রষ্টা সৃষ্টি পার্থক্য আছে তাই মানুষ এখান থেকে শিরকের একটা গন্ধ ছড়াচ্ছে এখান থেকে দূরে থাকতে হবে আলাদি সমাজে অন্ততপক্ষে এগুলো মেনে নেওয়া যায় না শুকরিয়া দুই আজান প্রসঙ্গে বলুন প্রথমত মনে রাখতে হবে এটা আমাদের আহলেদের সমাজে একটা ইখতিলাফি মাসালা আমরা সকলেই একমত যারা দুই আজান দিই যারা এক আজান দিই সবাই একমত নবীর যুগে একটা আজান হয়েছে আবু বকরের যুগে একটা হয়েছে ওমারের যুগে একটা হয়েছে ওসমানের যুগেও অর্ধ খিলাফত পর্যন্ত একটাই হয়েছে আলী বিন আবি তালেবের কিছু আমল পাওয়া যায় সেখানে একটাই হয়েছে মানে চার খলিফার মধ্যে 3.5 খলিফাই একটা দিয়েছে শুধু ওসমান বিন আফফান শেষ অংশে তিনি কি দিয়েছেন ডবল দিয়েছেন মানে দুটা দিয়েছেন আল্লাহ রসুল তিনিও একটা দিয়েছেন এখন আপনারাই বোঝেন কোনটা বেশি এটা জায়েজ না জায়েজের মশলা নয় এটা সুন্নাত বিদাতের মশলা নয় এটা উত্তম অনুত্তমের মশলা কি বললাম আমরা 2000 1000কে জায়েজ না জায়েজের মশলা করে ফেলেছি হালাল হারামের মশলা করে ফেলেছি না এটা এই পর্যায়ের মশলা না এটা কোনটার চেয়ে কোনটা উত্তম 2000 না 1000 তো আমরা দেখছি তিন খলিফা 1000 দিয়েছে নবী 1000 দিয়েছে তো আমাদের দিকে মনে হয় যে এটাই বেশি উত্তম কথা বুঝতে পারছেন কেউ যদি দ্বিতীয় আজান দেয় এটা বিদাত হবে না যদি সুন্নতে ওসমানের কারণ পাওয়া যায় এবং তিনি যেভাবে দিয়েছেন এটা হুবহু যদি দেয় এটা বিদাত হবে না সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নম্বর 915-16-17 ওইখানে হাদিসটা পাওয়া যায় যে আল্লাহ রাসূলের জামানায় একটা হয়েছে আবু বকর জামানায় একটা হয়েছে ওমরের জামানায় একটা হয়েছে ওসমানের খিলাফতে দ্বিতীয় আজান চালু হয়েছে মসজিদ থেকে বাইরে জাওরা নামক একটা স্থানে কোথায় বাজারের মধ্যে জাওরা নামক একটা স্থানে কেন চালু করেছেন মুসল্লির সংখ্যাধিক্যতা মানুষের ব্যস্ততা যখন জুমার চালু হয়ে যাচ্ছে খুতবা চালু হয়ে যাচ্ছে জুমার মসজিদ থেকে যখন আজান দেওয়া হচ্ছে সুন্নতে আজান যেটা নবী দিতেন প্রথম আজান এই আজানটা বাজার পর্যন্ত পৌঁছাতো না কি বললাম নবীর এই আজানটা বাজার পর্যন্ত পৌঁছাতো না যেত না কেন সেই সময় মাইক্রোফোন ছিল না এই জন্য পৌঁছাতো না এই জন্য মানুষ তার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল আর পবিত্র গনসরা জুমা আয়াত নম্বর 7-8-9 যখন জুমার আল শুনবে তখন মসজিদে আসা তারা বাধ্য দোকানদার হলেও দোকানপাট বন্ধ করে দিয়ে তার জন্য ওসমান বিন আফফান দেখছেন যে আল্লাহ রসুলের যে প্রথম আজান এটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছে না তাই ওসমান বিন আফফান করলেন কি তিনি দ্বিতীয় একটা আজান চালু করলেন বাজারে কোথায় বাজারে জারণ জায়গাতে এখন আমার একটা প্রশ্ন যে দ্বিতীয় আজান চালু করার কারণ কি কারণ আল্লাহ নবীর সুন্নতি আজান বাজার মধ্যে পৌঁছাচ্ছিল না এখন আল্লাহ নবীর সুন্নতি আজান বাজার মধ্যে পৌঁছায় কি পৌঁছায় না পৌঁছাচ্ছে তো আল্লাহ নবীর সুন্নতি আজান দিয়েই যদি বাজার মধ্যে পৌঁছে যায় বা দূর দূর দূরান্ত মধ্যে পৌঁছে দেয় দ্বিতীয় আজানে কোনো আবশ্যকতা থাকে কথা বলেন আর থাকে না দুই ওসমান বিন আফফান তিনি দ্বিতীয় আজান দিয়েছেন মসজিদের বাইরে আপনি ওটাকে টেনে নিয়ে এসে দিয়েছেন ঢুকাচ্ছেন ভেতরে বা স্থান পরিবর্তন হলো কি হলো না
হচ্ছে। তার জন্য অনেকে সেই সময় ইবনু ওমর তিনি ওটাকে বিদাত বলেছিলেন, হাসান বসরি তিনি বিদাত বলেছিলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে পরপর একটা অধ্যায় আছে বাব রচনা করা হয়েছে কারা কারা বিদাত বলেছে এই প্রসঙ্গে। তাই আমরা মনে করি প্রথম আজান দেয় এটাই বেটার, সবচেয়ে উত্তম এটা রাসূলের সুন্নাহ, আবু বকরের সুন্নাহ, ওমরের সুন্নাহ, ওসমানের অর্ধখলাফত সুন্নাহ। আর যদি কারণ পাওয়া যায় দ্বিতীয় আজান এখনও দিতে পারবেন। মসজিদে নামাজ পড়তে ঢুকছেন জুমার দিনে, ইলেকট্রিক নাই, চার দিন পাঁচ দিন ইলেকট্রিক নেই, অথবা ইলেকট্রিক চলে গেল, কোনো মাইক্রোফোনের ব্যবস্থা নেই, তখন করবেন কি, প্রথমে একটা আজান দিয়ে মসজিদে বাইরে চলে যান, রাস্তা বন্ধ চলে যান, আর দেখি আবার আজান দেন, কথা বুঝতে পারছেন না, মানুষকে বুঝিয়ে দিতে হবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। একজন প্রশ্ন করেছেন, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে, স্ত্রী বুঝাচ্ছে, স্বামী শুনছে না, স্ত্রী করণীয় কি? আসলে পরকীয়া একটা মারাত্মক ব্যাধি, গোটা বিশ্বের রিপোর্ট বলছে শতকরা 78% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট বলেন তো ভাই? 78% পার্সেন্টেজটা দেখেছেন, মানে এখানে যদি 100 জন মানুষ যদি বিবাহিত আসেন, জেনে গেলেন 78 জনের স্ত্রী পরকীয়া করছে, আপনি নিজেও জানেন না, মানে আপনার স্ত্রী করছে আপনি জানেন না, আপনি ভাবছেন বউটা কিছু করে না, ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু করে, ভাই কারোর সঙ্গে মেসেজ করছে, অথবা ফোনে কথা বলছে, কারোর সঙ্গে সম্পর্ক আছে, এটা নিশ্চিত আছে, এটা রিপোর্ট বলছে, কিছু করার নেই, এটা মানতেই হবে। 84% ছেলেরা আছে তারা বিয়ের পরে পরকীয়া করে, মেয়েদের চাইতে ছেলেরাই বেশি, কি বললাম, মেয়েদের চাইতে ছেলেরাও বেশি, মানে বিয়ের পরে বউ আছে তারপরেও তারা কোনো না কোনো কারণে কোনো এক মেয়ের সঙ্গে তার রিলেশন আছে, আছে থাকবেই, আছে, এটা রিপোর্টও বলছে, ভয়ঙ্কর রিপোর্ট, এটা পরিবারকে ধ্বংস করে দেয়। এখন করণীয় কি, যেসব মেয়েরা বিয়ের পরে পরকীয়া করছে, এদের জন্য যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি বিয়ের পরে কেন পরকীয়া করেন, মেয়েরা অভিযোগ করে যে ছেলেদের প্রতি স্বামীর প্রতি যে আমার স্বামী আগে সময় দেয় না, দুই আমার শারীরিক চাহিদাকে যথেষ্ট পরিমাণে তৃপ্ততা দেয় না, ভাই আছে না নাই কথা বলেন, নিজের কমপ্লিট হয়ে গেছে সে উঠে চলে যাচ্ছে, নবী এই কথা বলেনি, আল্লাহ রাসূল কবুর আলী নাসাইতে বলেছে তুমি তোমার স্ত্রীর কাছে থাকার পরে তোমার তৃপ্ততা পর্যন্ত শেষ নয়, বরং তোমার স্ত্রী যতক্ষণ না তৃপ্ততা অনুভব করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে হবে, কথা বুঝতে পারছেন, এটা আল্লাহ নসরুল চাচ্ছেন আপনার সংসারে ভেঙে না যায়, এই জন্য গোপন কথাগুলো বলছে, গোপন কথা যে নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ নিজের যতক্ষণ ছিল ততক্ষণ আপনি তার সঙ্গে থাকলেন, আপনি যখন হয়ে গেছে আপনি তৃপ্ততা চলে এসেছে, আপনি স্ত্রীর শয্যা ত্যাগ করে চলে এসেছেন, আল্লাহ নবী এটা নিষেধ করছে, কারণ বলে তোমার স্ত্রীর যতক্ষণ না তৃপ্ততা আসে ততক্ষণ আপনাকে থাকতে হবে, আপনার স্ত্রীর শয্যায় থাকতে হবে, কথা বুঝতে পারছেন। সবচাইতে পরকীয়ায় লিপ্ত দুটো কারণে হয়, এক পুরুষ মানুষ স্ত্রীকে সময় না দেওয়া, দুই পুরুষ মানুষ তার স্ত্রীর যৌন তৃষ্ণা পূরণ করতে না পারা, এই দুটো কারণ, তার মানে বুঝতে হবে যে মেয়েরা এখান থেকে একটু স্বতন্ত্র আছে। এখন কোনো মেয়ে তার স্বামী যদি পরকীয়া করে মেয়ের করণে কি, প্রথম তাকে বোঝানো, দুই কোরআন সুন্নাহর আলোকে বোঝানো, তিন কিয়ামতের ভয়াবহতা প্রসঙ্গে তাকে বোঝানো, চার তাকে ভালোবেসে বোঝানো, পাঁচ তারপরে তাকে বুঝাতে হবে যে সে আসলে এই কাজটা কেন করছে, আপনাকে ধরতে হবে, কেন আপনার কোনো কমতি আছে ঘাটতি আছে, আপনার কোনো ভালোবাসাতে ঘাটতি আছে, আপনার স্বামীকে কি আপনি ভালোবাসতে পারছেন না, এগুলো। ছয় মাঝে মাঝে সুন্দর করে সাজেন, সাজে স্বামীর কাছে নতুন পুরাতনভাবে যান, অনেক মেয়ে দেখা যায় সারাদিন কাজ করে ঘামের গন্ধ নিয়ে স্বামীর কাছে এসে বসে আছে, স্বামী তো এমনি রাগ হয়ে যাবে, আছে না, বাড়ির বাইরে যাচ্ছে সেজে গুজে স্বামীকে যাচ্ছে নোংরা কাপড়টা পরে, আছে না নাই, আছে। তাই নিজেকে একটু পরিবর্তন করেন, রূপচর্চা স্বামীর কাছে করেন, নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আসেন, মাঝে মধ্যে তার সঙ্গে দু চারটে ভালো ভালো কথা বলেন, সবসময় যদি খ্যাস খ্যাস রাগারাগি কোথায় কোথায় রাগ কথায় কথায় এটা সেটা যদি আপনি নিয়ে ব্যস্ত থাকেন, স্বামী এসেছে বাড়িতে কোনো কথা নাই দেখাশোনা নাই হঠাৎ করে রেগে গেলে, মানে একটা উল্টো পাল্টা হয় তোমার মা এই বলেছে তোমার বাপ এই বলেছে তুমি এটা আনোনি ওটা আনোনি, অটো রাগ হবে কি হবে না কথা বলেন। যখন পরিবার থেকে একজন পুরুষ কমপ্লিট তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা বা অন্য কিছু ঘাটতি হয় তখন একজন পুরুষের মন অন্যদিকে চলে যেতে পারে, এটা স্বাভাবিক, তাই এটা স্বামী স্ত্রী উভয়কে আরো কাছাকাছি হতে হবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। মাদ্রাসা তুল হুদা
ভাইজান প্রশ্ন করেছেন, হিন্দুরা কি সবসময় অপবিত্র থাকে? সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 28 আল্লাহ বলছে, ইন্না মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক তথা অমুসলিম যারা আছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তারা অপবিত্র। এই অপবিত্র কথার অর্থ এটা নয় যে সে অপবিত্র মানে তার গায়ের কাজ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন। অপবিত্র মানে তার অন্তর অপবিত্র, কেন? আল্লাহর সঙ্গে শিরিক করেছে, তার অন্তরটা অপবিত্র। তার বাহ্যিক শরীরকে অপবিত্র বলছে না, তার শরীর যদি পাক পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সে তার বাহ্যিক দিক থেকে সে কি অপবিত্র না, তার অন্তর অপবিত্র। অমুসলিমরা কি জান্নাতে যেতে পারবে? সূরা মায়েদা আয়াত নম্বর 72, যারা শিরিক করেছে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না, তারা অবশ্যই জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 16, সূরা লুকমান আয়াত নম্বর 13-14, সূরা বাইনা আয়াত নম্বর 5, যারা শিরিক করেছে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, আল্লাহ তাদের এই গুনাহকে কখনো ক্ষমা করবে না। দুই নম্বর প্রশ্ন, নবীর পিতামাতা তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তিনটে মত পাওয়া যায়, কয়টা? তিনটে। এক, যে নবীর পিতামাতা জাহান্নামে যাবে। দুই, নবীর পিতামাতা জান্নাতে যাবে। তিন, নবীর পিতামাতাকে কিয়ামতের মাঠে আল্লাহ টেস্ট করবে, পরীক্ষা করবে। কেন পরীক্ষা করবে? যেহেতু আল্লাহ নবীকে তার পিতামাতা পায় নাই, এই জন্য নবীবিহীনভাবে মারা গিয়েছে, এই জন্য তাকে টেস্ট করে তারপরে জান্নাত জাহান্নামে দেবে। তো সর্বাধিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে এটা, জমহুর মুহাদ্দিসদের কল হচ্ছে এটা, সহিহ মুসলিম কিতাবুল ইমান বাব শাফাতুন নবী হাদিস নম্বর 398 এবং 99, আল্লাহ নবীর কাছে এসে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? আল্লাহ নবী বলছেন, তোমার বাবা জাহান্নামে। সাহাবী চলে যাচ্ছে, আল্লাহ আবার ডেকেছে, এই শোনো, তোমার বাবা যেখানে আমার বাবা সেখানে। ইমাম নওয়ী রহমাহুল্লাহ এই হাদিসটাকে লক্ষ্য করে তিনি তার সারে নববী আলা সহিহ মুসলিমে তিনি ব্যাখ্যা করে বলেছেন, এই হাদিস প্রমাণ করে নবীর পিতামাতা তার আসলে জাহান্নামে যাবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাইজান প্রশ্ন করেছেন, টাকা দিয়ে ফিত্র আদায় করবেন না খাদ্য দ্রব্য দিয়ে? সহিহ বুখারী যাকাতুল ফিতর অধ্যায়ের হাদিস নম্বর 1503-4-5 এবং সুনান আবু দাউদ ফিত্রা অধ্যায় হাদিস নম্বর 1608-9-10-11 পরপর বর্ণনা আছে। আল্লাহ নবী তিনি যাকাতুল ফিতর ফরজ করেছেন তোয়াম, খাদ্য দ্রব্য দিয়ে। তিনি কি দিয়ে ভাই? খাদ্য দ্রব্য দিয়ে, এক মানে আড়াই কেজি, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাপ অনুযায়ী খাদ্য দ্রব্য দিতে হবে। এখানে অন্য কিছু পরিবর্তন করবেন না, কারণ ইবাদত এটা যে তাওকিফি, এখানে কোনো পরিবর্তন চলে না, কোনো পরিবর্তন চলে না, কোনো কিয়াস চলে না। ইবাদতে কি চলে না ভাই বলেন তো? কোনো কিয়াস, কোনো পরিবর্তন চলবে না, পরিবর্তন করতে পারবেন না। যারা বলছেন যে সব টাকা দিয়ে ফিতরা দিলে গরিব মানুষের বেশি উপকার হয়, এই জন্য আমরা ফিতরার টাকা দিয়ে দিই, তো গরিব মানুষের উপকার করতে যদি আপনার এত ইচ্ছে হয় তো ফিতরার টাকা দিয়ে কেন উপকার করতে চাচ্ছেন? পকেটে আর টাকা নেই, দান করেন, কথা বুঝলেন না ভাই? আরো এমনি দান করেন, এমনি সাদকা তো আছে, তাকে দান করেন যদি উপকার করতে চান। নবী যেটাকে ফরজ করেছেন খাদ্য দ্রব্য দিয়ে কেন টাকা নিচ্ছেন? অনেকে বলে যে গরিব মানুষকে এত ফিতরা দেব, ধান গম জব এগুলো দেব, তো ও তো বিক্রি করেই আবার সে অন্য কোনো খাবার কিনছে বা জামা পোশাক কিনছে, তো একবার টাকা দেওয়াটাই ভালো। মনে রাখবেন ইবাদতে তাওকিফি চলে না, পরিবর্তন চলে না। বাংলাদেশে আপনি যখন কুরবানি দেন সেই সময় কুরবানি মাংস কতদিন খান? এক মাস, দুই মাস, তিন মাস। গরিব মানুষের বাড়িতে চার মাস, পাঁচ মাস কুরবানি মাংস খেয়ে খেয়ে দাঁত ব্যথা শুদ্ধ হয়ে যায়, তো আছে না নাই কথা বলেন? তো এখন যদি কোনো বুজুর্গ ব্যক্তি এসে বলে যে কুরবানি এত মাংস গরিব মানুষের তো দরকার নেই, এক কাজ করো আমাদের এলাকায় 100 খানা কুরবানি আছে, আমরা এক কাজ করবো 60 খানা বিক্রি করে টাকা নিয়ে গরিব মানুষকে বন্টন করে দেবো, কুরবানি হবে, কথা বলেন? কেন পরিবর্তন চলে না, ইবাদতে কোনো পরিবর্তন চলে না। মনে রাখবেন ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য এটা নয় যে গরিব মানুষকে সহযোগিতা করা, ফিতরা দেওয়ার উদ্দেশ্য শুনেন আবু দাউদ 1615 নম্বর হাদিস, নবী বলেছে তোমরা যে সিয়াম রোজা পালন করছো, এই রোজায় যদি কোনো ঘাটতি হয় তো এই ফিতরার মাধ্যমে রোজাকে পরিপূরক করে দেবে। তা ফিতরার উদ্দেশ্য কি? গরিবকে সহযোগিতা করা, না আপনার রোজায় যদি কোনো ঘাটতি হয় সেটাকে পূরণ করা, আপনার রোজার ঘাটতি যদি হয় সেটাকে পূরণ করা ফিতরার উদ্দেশ্য। মোটো উদ্দেশ্য এটা না যে গরিব মানুষকে দান করা, জি এর মাধ্যমে যদি গরিব মানুষের উপকার হয় হোক, সমস্যা নেই। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনার রোজাকে পরিশুদ্ধ বিশুদ্ধ করা। যদি গরিব মানুষকে উপকার করতে চান এমনি দান করে, ফিতরা নেটা নেটানি কেন রে ভাই?
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 184 এবং 187 আল্লাহর নবী তিনি বলছেন কোন ব্যক্তি যদি সরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি রোজা পালন করতে অক্ষম হয় মুসাফির হয় বা রোজা করতে পাচ্ছে না এই জন্য তিনি কি বলেছেন তম খাদ্য দ্রব্য দিতে বলেছে কেন ফিদিয়া হিসেবে কি দিতে হবে কথা বলেন খাদ্য দ্রব্য তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ চাচ্ছেন কেউ যদি রোজা রাখতে না পারে সে কি দেবে রোজার পরিবর্তে কি খাদ্য দ্রব্য ঠিক এখানেও রোজার ঘাটতি পূরণের জন্য কি হবে টাকা না খাদ্য দ্রব্য কথা বলেন কথা বুঝতে পারলেন কেবল বিষয়টা রোজা যদি কেউ না রাখতে পারে অক্ষম ব্যক্তি এর জন্য ফিদিয়া টাকা না খাদ্য খাদ্য ঠিক রোজার ঘাটতি পূরণ করার জন্য ফিত্রা তো ফিত্রা টাকা দিয়ে হবে না খাদ্য দ্রব্য দিয়ে হবে খাদ্য দিয়ে হবে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের আলোকে এটা বোঝাই যায় যে এই বিষয়ে পুরো ডিটেইল আলোচনা করা আছে ইউটিউবে যান লিখেন ব্রাদার রাহুল হোসেন ফিত্রা টাকা না খাদ্য লেখেন পর পর তিনটি আলোচনা পেয়ে যাবেন ডিটেইল ওখান থেকে শুনতে পারবেন শুকরিয়া বাবা মাঝখান থেকে ভাই দেখেন ব্যবসা করে দান মেরে নিয়েছে ও ব্যবসা করে সেরে নিয়েছে আজকে ভাই আমাদেরকে ভাগ দেন ভাই একজন ভাই প্রশ্ন করেছেন তিনি একজন অমুসলিম সে মানুষ সেবা করে কিন্তু সাধারণত তাকে কোনো হোটেলেও খেতে দেওয়া হয় না এ ব্যাপারে হিন্দু ধর্মগ্রন্থ কি বলেছে তো প্রথম কথা হচ্ছে হিন্দু ধর্মে দুই ধরনের উক্তি পাওয়া যায় কয় ধরনের দুই ধরনের এক যেটা পুরাণ শাস্ত্রের অনুকূলে যদি আমরা যাই তাহলে পাওয়া যায় এবং বেদশাস্ত্র ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত নম্বর 82 সরি 92 মন্ত্র 10 11 12 সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণ যে হবে বৈশ্য শূদ্র এই যে তিন চারটে বর্ণ আছে বর্ণ প্রথা বর্ণাশ্রম এই যে বর্ণাশ্রম বা বর্ণ প্রথা আছে ব্রাহ্মণ কোন শূদ্র যদি ব্রাহ্মণকে টাচ স্পর্শ করে তবুও সে অপবিত্র হয়ে যাবে মনুষ্য সংহিতা তাদের ধর্মীয় শাস্ত্র যেটা আছে সংহিতা শাস্ত্র এখানে আরো কঠোরভাবে বলা হয়েছে এই জন্য দেখা যায় হিন্দু সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই কুসংস্কারে এখনো বিশ্বাসী তার জন্য তারা মনে করে একজন সুইপার একজন শূদ্র শূদ্র যদি কোনো ভালো জায়গাতে বসে ওঠে থালকে নাড়াচাড়া করে তাহলে সবগুলো অপবিত্র হয়ে যায় এই জন্য সাধারণত হিন্দু সোসাইটিতে যারা শূদ্র আছে যারা মুচির কাজ করে যারা পায়খানা বাথরুম ছাপ করার কাজ করে রাস্তা ঝাড়ু দেয় শূদ্র এদেরকে ভালো চোখে দেখা হয় না এদেরকে মনে করা এরা জন্মগতভাবে এরা একজন অপবিত্র ব্যক্তি তো এটা হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী তারা করছে কিনা আমার তো কিছু করার নেই রে ভাই কারণ হিন্দু ধর্ম বা দর্শন এটা বলছে যারা শূদ্র তাদের স্পর্শ করা যাবে না তা যদি কোনো পাত্রে টাচ করে দেয় পাত্রটা অপবিত্র হয়ে যাবে এই পাত্রটিকে কমপক্ষে প্রতিদিন যে ব্যক্তির বাড়িতে কোনো শূদ্র যদি ভাত খায় শুধু খেতে যায় যে পাত্রে খেতে দেবে ওই পাত্রটাও 24 দিন অপবিত্র থাকবে সে ব্যক্তিকে 24 দিন উপোস থাকতে হবে 24 দিন গোসল করতে হবে পরপর এইভাবে বর্ণনা করা আছে একাধিক সংহিতা শাস্ত্রতে বিশেষ করে বিষ্ণু সংহিতা এবং মনুষ সংহিতা পরাশর সংহিতা যাজ্ঞবল্ক সংহিতা পড়লে পাওয়া যায় এইসব বিধানগুলো আছে তাই হিন্দু সোসাইটিতে এখনও এই কাজগুলো করছে এখন কিছু করার নেই এটা আপনার ধর্ম আপনার ঈশ্বর আপনাকে এইভাবে বলেছে পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত আয়াত নম্বর 13 আল্লাহ বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে এবং বিভিন্ন জাতি গোত্রে ভাগ করে দিয়েছে যেন একে অপরের কাছাকাছি আসতে পারে এই জন্য নয় যে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী তিনি বলেছেন যে আজ বিদায় হজ্জের ভাষায় নবী বলেছিলেন আজ থেকে কোনো বর্ণ প্রথার কিছু নেই একজন রাজা একজন ফকির দুজনেই সমান রাজা ফকির দুজন পাশাপাশি নামাজ পড়তে বাধ্য কথা বুঝতে পারছেন ইসলাম এটাকে উন্মুক্ত করে বর্ণ প্রথা বর্ণাশ্রম ধ্বংস করে দিয়েছে ইসলাম এটাকে নষ্ট করে দিয়েছে ইসলাম পছন্দ করে না যে জন্মের কারণে মানুষের কারণে মানুষের ভেদাভেদ ইসলাম এটা চায় না শুকরিয়া জাজাকাল্লাহু খায়রান বিয়ে করার সময়তে বরপক্ষ থেকে মেয়ে পক্ষকে কে কে দেখতে যাবে যে বিয়ে করবে সে যাবে আমাকে নিয়ে কেন যাবেন রে ভাই
আপনার বউকে দেখতে আমি কেন যাব। মানে যখন মেয়েটাকে দেখতে যাচ্ছে সেই সময় মেয়েটাকে যে দেখতে যাচ্ছে যে বিয়ে করতে যাবে সেই যাবে, আর মেয়ের বোন মা এরা যেতে পারে, অন্য কোনো পুরুষ এখানে এলাও নেই। কেন? মেয়েটার এখনো বিয়ে হয়নি, তাই বোনের জামাইকে নিয়ে চলেছেন, দুলা ভাইকে নিয়ে চলে গেছেন। কাকে? আপনার বউ দেখতে। এখন যদি দুলাভের পছন্দ হয়ে যায় কি করবেন? ইসলাম এটা অ্যালার্ট করে, ইসলাম সব সময়তে নিষেধ করেছে অবাধ নারী পুরুষ সৃষ্টির সঙ্গে দেখা সাক্ষাৎ চলাফেরা কথাবার্তা সবগুলো নিষিদ্ধ। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32 লা তাকরাবুজ জিনা। প্রচন্ড গোসল, প্রচন্ড ঠান্ডার কারণে আপনি গোসল করতে চাচ্ছেন না, কিন্তু গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনি কিভাবে সালাত আদায় করবেন? প্রথম কথা, যদি যতই ঠান্ডা হোক না কেন আপনাকে গোসল করতেই হবে, এটা বাধ্য, গোসল করতেই হবে। যদি সম্ভব না হয় পানি গরম করে আপনাকে গোসল করতে হবে। যদি দেখছেন যে না আপনাকে গোসল করলে ডাক্তার বলছে আপনি মরে যাবেন, আপনার রোগ আরো বৃদ্ধি পাবে, সেই সময় আপনাকে ছাড় দেওয়া যেতে পারে, তার আগে না, যতক্ষণ না মৃত্যু পর্যন্ত আপনি ঝুঁকি চলে যাচ্ছে। আশেপাশে স্পষ্ট হয়েছে বিস্তারিত সূরা মায়দা আয়াত নম্বর 6 এর আলোচনা দ্রষ্টব্য দেখবেন তাফসীর ইবনে কাসির থেকে। ভাইজান প্রশ্ন করছে সুদের টাকা কোন কাজে ব্যবহার করবেন? আমাদেরকে দিয়ে দিবেন, কি করবেন? আমরা নিয়ে চলে যাব ভাই। সুদের টাকাটা হারাম, কি বললাম? সুদের টাকা হারাম। ব্যাংকে টাকা রেখেছিলেন 5,000 টাকা, ব্যাংক আপনাকে দিয়েছে 5,230 টাকা, 230 টাকা লাভ দিয়েছে, এটা আপনার না, এটা সুদ, এটা ইন্টারেস্ট, এটা রিবা, এটাকে তুলতে হবে, তুলে গরিব মানুষকে বন্টন করে দিতে হবে বিনা নেকির আশায়, কি বললাম? কিন্তু হুজুর বলেছে পায়খানা ঘর তৈরি করা যায় মসজিদের, এ কথা হুজুরের নিজের মন গড়া, বোঝেন নাই? এটা দিয়ে মাদ্রাসার ওই ধাপিতে যে প্লেট গুলো দেওয়া হয় ওগুলো দেওয়া হয় জায়েজ, এগুলো হুজুর মানে চাচ্ছে কোনো তার পকেটে থাকুক বাইরে না যাক, সেটা হালাল তো কারা হারাম, এগুলো না, এগুলো গরিব মানুষ মিসকিন তাদেরকে দিয়ে দেন বিনা নেকির আশায়। শুক্রিয়া, জাজাকাল্লাহ। আচ্ছা, কিস্তিতে কোনো কিছু নেওয়া যাবে কি যাবে না? এখানে সৌদি ওলামাদের মধ্যে মতনৈক্য মতপার্থক্য আছে, কিছু শর্ত সাপেক্ষেই কিস্তিতে নেওয়া কেউ জায়েজ বলেছে, কেউ অবৈধ হারাম বলেছে। তো আমরা বলি সহজেই একজন মুমিন সে কিস্তির মধ্যে যাবে না, কি বললাম? যাবে না। কিন্তু দেখছেন একজন দোকানদার বলছে ভাই এই মোবাইলটা যদি আপনি কিনতে চান বাকি 56,000 টাকা নগদ, তবু 56,000 টাকা, কিন্তু কিস্তি যদি করতে চান 5,000 টাকা দেন বা 6,000 টাকা দেন, 50,000 টাকার কিস্তি, মানে এখানে মূল্য দাম, মূল দামের সঙ্গে কোনো কমতি বাড়তি হয়নি, কি বললাম? নগদে 56, বাকিতে 56, কোনো মূল টাকা থেকে কমে উনি বাড়েনি, এইভাবে কিস্তিতে গোটা পৃথিবী কিনে ফেলতে পারবেন, সমস্যা নাই। সেই প্রতিষ্ঠানে যদি চাকরি করা হয় ভাই, শেষ করি রে ভাই, মানে ভাই শেষ করি। প্রথম কথা, একটা দ্রব্যের মূল দাম যেটা সেটা বাকি অবস্থায় নগদ অবস্থায় কিস্তি অবস্থায় যে সেম থাকে, কোনো পরিবর্তন না হয়, এইভাবে গোটা পৃথিবীকেও কিনতে পারবে, সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে বলছে কেউ যে ভাই এই মোবাইলটার দাম 56,000 টাকা নগদ নিলে, বাকি নিলে 57,000 টাকা, 1,000 টাকা অতিরিক্ত ইন্টারেস্ট, এটা নিয়ে মত পার্থক্য আছে। ওলামারা অধিকাংশের মধ্যে তারা বলছে যে এইভাবে 1,000 টাকা অতিরিক্ত দিয়ে যদি কেউ কিস্তি করে নাই এটা আসলে জায়েজ হবে না, আর কেউ কেউ বলছেন এটা জায়েজ হবে একই হাদিসের ভিত্তিতে। তাই এটা আমরা বলি যে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো জিনিস কিস্তিতে নেবেন না, যতক্ষণ সমস্যা নেই। ফ্রিজের পানি 5 মাস পরে খান, আগে কেন খাবেন? যখন টাকা হবে তখন খান। সূরা বাকারা আয়াত নম্বর 186, সূরা বাকারা আয়াত নম্বর 185, সূরা তাগাবুন আয়াত নম্বর 16, আল্লাহ কাউকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আপনি অতিরিক্ত বোঝা কেন চাপাতে চাচ্ছেন নিজের উপরে? আল্লাহ চাপায় না। কেউ যদি কিস্তিতে নিয়ে নেয় তাহলে এক্ষেত্রে ওলামাদের মতামত আছে জায়েজ, অনুমোদিত, সেক্ষেত্রে আল্লাহ রসুল একটা হাদিস তারা পেশ করেছে বল্লম দেওয়া ইহুদিদের কাছে, তার পরিবর্তে ডবল নেওয়া, এই হাদিসগুলো ব্যবহার করেছে। তাই আপনারা দূরে থাকবেন, এটাই ভালো, নিলে এটা গোনা হারাম এমনটা আমি বলতে পারবো না। আল্লাহ আলম, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আমি এর মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছি, যদি ওই প্রতিষ্ঠানে
ওই কিস্তিটা যদি বৈধ মনে করেন, যদি বৈধ যেসব ওলামারা বলেছে তাদের সঙ্গে যদি আপনি একমত হন তাহলে আপনি সেখানে চাকরি করতে পারবেন, আর যদি মনে করেন এটা হারাম বা হারাম তখন আর ওখানে করতে পারবেন না। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আচ্ছা, আমার নামের আগে ব্রাদার কেন? অনেক মানুষের প্রশ্ন, আর বাংলাদেশে আমি প্রোগ্রাম করেছি কিন্তু এই প্রশ্নটা আসেনি এমন কোনো স্টেজও নাই, মানে এটা আপনাদের কাছে একটা নতুন নতুন ভাব, তাই না ভাই? হুজুরের নামের পুরো ব্রাদার এটা আবার কি ভাই? ব্রাদার এটা ইংরেজি শব্দ, বাংলা করলে হয় ভাই। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49:10 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার, মানে ভাই, মানে আমি আপনার ভাই, এই জন্য নামের পূর্বে ব্রাদার লাগানো আছে, বুঝতে পারছেন? যারা আমার শত্রু আমাকে গাল দেওয়ার সময় কি বলে গাল দেয় জানেন? বলছে ব্রাদার রাহুল তোর পাকা মূর্খ, মানে গাল দিচ্ছে তো ভাই আগে বলছে, বা বলছে কি বলছে কথা বলেন, মানে গাল দিল আগে ভাই বল তারপরে গাল দে। আসলে আমাদের ইন্ডিয়ার একটা ট্র্যাডিশন, যারা অমুসলিম সমাজে দাওয়াতি কাজ করে তাদের নামে, যারা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করছে তাদের নামে পূর্বে ব্রাদারটা দেওয়া হয়। আমার মতো অনেকে আছে, ব্রাদার সিরাজুর রহমান আছে, ব্রাদার ইমরান আছে, ব্রাদার শাফি আছে, ব্রাদার এম এম আকবর আছে, অনেকগুলো আছে। মানে আমাদের ইন্ডিয়ান একটা ট্র্যাডিশন নামের পূর্বে ব্রাদার দেওয়া, যেন আপনাদের বাংলাদেশে আছে দাঁড়িয়ে লোককে বলে দেখলে কি বলে ও মাওলানা, মাওলানা বলে না, সৌদি আরবে চলে যান মাওলানা খুঁজে পাবেন না, ওরা বলে শেখ, ওরা বুঝতে পারছেন, ওরা শেখ বলে মাওলানা বলে না। ঠিক আমাদের ইন্ডিয়াতে ব্রাদার এই শব্দ প্রচলিত আছে, এই জন্য নামের পূর্বে ব্রাদার আছে। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আলোচনা করলাম এবং শুনলাম তাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আর